এক ভক্ত আমাকে 10টি টাকা দিয়েছে। ভক্তের যেন গুরু কৃপা হয়, কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোন কোন ভগবানের হয় বাবা। আমরা সবাই বলি, বিশেষ করে শিল্পী জীবন যাদের, মঞ্চে দাঁড়িয়ে বলি কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়, আমিও বলি তাই না। কিন্তু আসলে গুরু কৃপাটা কি? বিভিন্ন ভাবের সাধুরা বিভিন্ন মত প্রকাশ করে এই মঞ্চের পরে, ভক্তবৃন্দরা সবাই তাই করে শ্রবণ। কেউ সিদ্ধান্ত মেনে নেয়, কেউ আবার ওই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠে যায়, তাই না। বিভিন্নভাবে বিভিন্নভাবে হয়। তবে আজকে যে কথা হবে, আমি সোজাসুজি আলোচনার মধ্যে যেতে চাই। বিপক্ষে আছেন ভাবরসরাজ মুরারি গোসাই। তবে আপনারা একটু নড়ে সরে বসবেন বাবা, যেন পিস লাইয়ে না যায়। আজকে ওনাকে একটু ভালো করে ধরা হবে, কারণ উনি কয়েকদিন আগের কথা, বৃন্দাবন ভ্রমণ করে ফিরেছেন মালদাতে। উনি বৃন্দাবনে গিয়েছিলেন, তার এর আগে উনি বহুদিন 17 বৎসর নাকি বৃন্দাবনে ছিল, আর কয়েকদিন আগেও বৃন্দাবন থেকে উনি মালদা জেলাতে এসেছিল। তাহলে উনি বৃন্দাবনবাসী, তাই গৌরলীলার কথা ওনার মুখেই ভালো শোনা যাবে। একদিন মহাপ্রভু সনাতনকে ডাক দিয়ে বলে, সনাতনের ঠাই, সনাতন নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই। বললো, নামের জীব জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শোন সনাতন। মহাপ্রভুর মুখের কথা জানেন যত বিজ্ঞ শ্রোতা, সনাতনকে এই বার্তা দিল তখন। শ্রোতা সনাতন ভাবে মনে মনে, এ কথা বলি কেমনে, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শোন সনাতন। কিন্তু মহাপ্রভুর তো অনেক লীলা দেখতে পাই, এই কলিযুগে এসে মহাপ্রভুর লীলার কোনো অন্ত নাই, তাই না। বিভিন্নভাবে বিভিন্ন ধারায় অষ্টসাত্ত্বিক হয়েছে ভাবের উদয়। মহাপ্রভুর যখন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়, কোথার থেকে কোথায় যেন চলে যায় ভক্তবৃন্দ, তার পিছু পিছু ধায়। ঝাড়িখণ্ডের পথে ছিল জানেন যত জ্ঞানী দল, তাই না। যখন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হল, ঝাড়িখণ্ডের পথে বনের বাঘ সিংহ সমস্ত হিংস্র জন্তুরা এসে মহাপ্রভুর সঙ্গে কীর্তন করেছিল। এ লীলা আমরা চৈতন্য চরিতামৃতে পাই। কিন্তু মহাপ্রভু যখন বলল, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শোন সনাতন। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শোন সনাতন। তাই যদি হয় বসে শোনুন শুধু জয়, তাহলে শ্রীবাসের অঙ্গনে ঘরে দরজা দিয়ে কোন কীর্তন গায়, আপনি আমার কথা নেবেন একটু ভালো করে বুঝাইয়ে যাবেন। কে শিবাস অঙ্গনে, শিবাসের ঘরে মহাপ্রভু কোন কীর্তন করেছিলেন? কালকে বলেছে, বহিরঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে করে প্রেম রস আস্বাদন। কে অন্তরঙ্গ নিয়ে প্রেম রস আস্বাদন হয়? কোন প্রেম রস গোসাই, বুঝতে পারছি না গৌরলীলার কথা, তাই না। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শোন সনাতনের সহজ জিনিস। নামে রুচি, নামের প্রতি রুচি রাখে। দেখবেন অনেক মায়েরা বাবারা মালায় নাম জপে, অনেক ভক্তি ভরে নাম জপ করে, তাই না। রুচি আছে নামের প্রতি, রুচি হয়েছে তাদের, নাম ভিন্ন আর কিছুই ভালো লাগে না। সংসারের কর্ম করার পরে যখন যায় ওই মালার ঝোলার ধারে, হরিনামের মালা হাতে করে নিরালায় বসে যখন নাম জপ করে, সেই নামের জোরে যে মনে কত শান্তি স্থায়ী হয় বসে শোন অনুসদি চয়, যে একমাত্র জপ করে সেই জানতে পায়। নামে রুচি জীবে দয়া কারে কয়? জীবে দয়া হচ্ছে কি, কোন মানুষ যদি বিপদে পড়ে, কি বলবো আপনাদের ধারে, সেই বিপদগ্রস্ত মানুষকে যদি বিপদ হতে কেউ মুক্ত করতে পারে, জীবে দয়া বলে তারে। আর বৈষ্ণব সেবা, কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে পারে, বাড়িতে নিয়ে যদি তার সেবা দেওয়া যায়, তাই না। এই তিনটে কথা মহাপ্রভু জানালো, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শোন সনাতন। কিন্তু কথাই আছে, শাস্ত্রে লেখা আছে, বৈষ্ণব স্মৃতিতে নানা দেবেরও অসাধ্য হয়, দেবতারাও বৈষ্ণব চিনতে পারে নাই, বসে শুনি খুলি সভ্য সবার ঠাই। তাহলে দেবতারাও যেখানে বৈষ্ণব চিনতে পারল না, এই কলিযুগে সেই বৈষ্ণব কোথায় পাই?
দাপর যুগে বৈষ্ণব ছিল রুইদাস গোসাই, তাই না? ভগবান যিনি রুইদাস গোসাই, রুইদাস মুসিকে বৈষ্ণব জ্ঞানে আখ্যা দিয়েছিলেন তিনি। কিন্তু কলির যুগে কেউ বৈষ্ণব জ্ঞানে আখ্যা পায় নাই, খুলে বলি সভ্যসভার ঠাই। তাহলে কলি যুগে আমরা কোথায় বৈষ্ণব পাই, আর কৃষ্ণ বৈষ্ণবকে সেবা দেব, তোমার কাছে জানতে চাই গোসাই। একেবারে টান টান কথা কি বাবা, হ্যাঁ মানে গল্প যা কইয়ে যাই বলেন গোসাই জন, আর কেউ গল্প জানে না, উনি একাই গল্প জানে। আজকে একটু ভালো করে বোঝা হওয়ার আছে, একজন বাজারে গিয়ে 2.5 কিলো ওজনের একটা কই মাছ কিনে নিয়ে বাড়ি এসেছে, বুঝলেন তো, বড় হয়ে গেল নাকি, 2.5 কিলো কই মাছ হয় না, ওম 2.5 কিলো কই মাছ হয় না, হ্যাঁ আরে গল্পের কই তো একটু বড় করিয়ে কই, অসুবিধা কি, গল্পের কই না, বড় একটা কই মাছ কিনে নিয়ে বাড়িতে এসছে, কি বলবো আপনাদের কাছে, ডাক দিয়ে কিনে কি বল যাই, আজকে কই মাছ ভাজা দিয়ে ভাত খাবো, যা কই মাছটা কুটে তাড়াতাড়ি তেলে ভাজ, আমি স্নান করে এসে কই মাছ ভাজা দিয়ে ভাত খাবো। কর্তা স্নান করতে চলে গেছে, গিন্নিমা ওই কই মাছটার বটি নিয়ে বসে গেছে করতে, ওই কই মাছ কোটে আর মনে মনে কথা আঁটে, মিংসে তুই একটা কই মাছ নিয়ে এসেছিস, তোর জন্মের খাওয়ান খাওয়াবো আজকে, আয় স্নান করে খাওয়াচ্ছি তোরে কই মাছ। গিন্নি কই মাছটা কুটে সুন্দর করে শস্যর তেলে যখন ভাজনা দিয়েছে, গিন্নির ওই ভাজনার গন্ধ পেয়ে কর্তা এসে হাজির হয়েছে স্নান করে, বারান্দার উপরে গিয়ে গট হয়ে বসে পড়ছে, কই মাছ ভাজা আর ভাত নিয়ে আয়। গিন্নি কী করে উপায়, সুন্দর করে কই মাছটা ভেজে ভাতের থালা পারস করে ভাতের উপরে দিয়ে কর্তার সম্মুখে দিয়েছে, ধরে দিয়ে কান্না শুরু করেছে। এখন কর্তা কয়ে কাঁদিস কেন, হ্যাঁ খাবার সময় কাঁদলি কি খাওয়া যায়, এই বউ যদি সম্মুখে বসে কান্না করে তাহলে স্বামী ভাত খাইতে পারে, কাঁদিস কেন, তোর কী দুঃখ হয়েছে ক, দেখি কী দুঃখ তোর, আমার দুঃখের কথা তোমার কাছে কি বলবো, আজ 14-15 বছর বিয়ে হয়েছে, তুমি তো বোঝো না আমাদের ঘরে একটা ছেলে মেয়ে হইলো না, ওই দুঃখেই তো আমি কান্না করি। কয় দেখ খাটতি তো খাটতি তো আমি কম খাটি নেই না, ওই আমি কী করবো, কয় ওই পাড়ার মামি মা কয় স্বামীর ভাতের কই মাছ খেলে নাকি ছেলে মেয়ে হয়, কয় কবি তো তাহলে তুই আর দেখা আর আমি আর দেখাই নে, কাঁদিস নে কাঁদিস নে, আবার কান্না শুরু করে দিয়েছে, কয় আবার কাঁদিস কেন, হ্যাঁ আবার কাঁদিস কেন, তোকে তো অর্ধেক দিতেই চাইলাম, তুই আর দেখা আর আমি আর দেখাই, কয় না ওই পাড়ার ঠাকুমা কয় ভাঙা কই মাছ খেলে নাকি ন্যাংরা খুড়া হয়, গোসাই ওই একা একা কই মাছ খাওয়া ওটা কিন্তু আজকে হবে না, তাই না, আজকে ভক্তবৃন্দকে নিয়ে সবাইকে নিয়ে ভাগ করে খেতে হবে, আপনার মতো আপনি সিদ্ধান্ত দিয়ে যাবেন সব সিদ্ধান্ত মানা হবে না, নাকি আপনারা চুপচাপ বসে থাকবেন, আজকে গোসাইরে মোটামুটি বোঝাপড়া আছে ওনার সঙ্গে, আজকে আমার সিদ্ধান্ত আপনাদের কাছে, তাহলে নামের রুচি জীবে দয়া বৈষ্ণব বসে মনে ইহা ভিন্ন ধর্ম নাই শোনো সনাতন, তাহলে বৈষ্ণব আমরা কোথায় পাবো, কেমন করে বৈষ্ণব সেবা দেবো, এই দুটোই মাত্র জিজ্ঞাসা, কি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম গৌণাস্তব নাস্তব নাস্তব গতির অন্যথা, হরি নাম জীবের একমাত্র সার, হরি ভিন্ন জীবের ধর্ম নাইরে আর। তাহলে শিবাস অঙ্গনে শিবাসের ঘরের দরজা বন্ধ করে কোন নাম প্রেমের খেলা খেলেছিলে, সেখানে কি করেছিলে, তুমি আমার কথা নেবে, শিবাস অঙ্গনের কথা একটু সুন্দর করে ব্যাখ্যা দিয়ে যাবে, দুটোই জিজ্ঞাসা বাবা। এবার একখানা গান গাই, গান গিয়ে আমি বসে যাই, জয় গুরু জয় ভবা। জয় গুরু জয় ভবা। আমি কোথায় পাবো তারে, আমি ভালোবাসি যারে, আমি যারে ভালোবাসি সে রয়েছে অনেক দূরে, ভালোবাসি যারে আমি কোথায় পাবো তারে,
আমি যারে ভালোবাসি সে রয়েছে অনেক দূরে, ভালোবাসি যারে আমি কোথায় পাবো তারে, আমি ভালোবাসি যারে আমি কোথায় পাবো তারে, আমি যারে ভালোবাসি তার ঠিকানা, আমি তো সেই পথ চিনি না, কি করে সে তাও জানি না, কি শিকার বাড়ি কোথায় পাবো তার ঠিকানা, আমি তো সেই পথ চিনি না, কি করে সে তাও জানি না, কি শেরিকার বাড়ি ও সে ফাঁকি দিয়ে চলে গেল কোন সে দূরে, ও সে ফাঁকি দিয়ে চলে গেল
আমি আবার যদি পেতাম তারে ভালোবাসতাম যতন করে আদর করে রাখতাম ধরে মনে মন্দিরে বৃন্দাবনের ব্রজগোপীরা ভাবছে হয়তো আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি না এত ভালোবাসার পরেও বলছে হে কৃষ্ণ তোমাকে মনে হয় আমরা ভালোবাসতে পারি নাই তাই তুমি আমাদের ছেড়ে চলে গেলে দ্বারকায় একদিন দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে উদ্ধব তুমি বৃন্দাবনে ব্রজপুরে গিয়ে দেখে এসো বৃন্দাবনবাসীরা সবাই কেমন আছে ভগবানের কথা শুনে উদ্ধব এসেছে বৃন্দাবনে প্রথমেই দেখা হয়েছে নন্দরাজার সাথে দার্জিলিং থেকে আগত রতনবাবু 50 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন ভগবান যেন তার মঙ্গল করেন জয় গুরু প্রথমেই দেখা হয়েছে নন্দরাজার সঙ্গে নন্দরাজা উদ্ধবকে দেখে চিনতে পেরেছে উদ্ধব এসেছে বৃন্দাবনে প্রথমে ভেবেছিল কৃষ্ণ কি আবার বৃন্দাবনে ফিরে এলো কেন কৃষ্ণের রূপ আর উদ্ধবের রূপ একই ছিল তাই উদ্ধবকে দেখে কৃষ্ণ ভেবেছিল পরে দেখলো না কৃষ্ণ আসে নাই উদ্ধব এসেছে আমার ভাই উদ্ধবকে দেখে নন্দরাজা মনে মনে ভাবছে আমি উদ্ধবকে জিজ্ঞাসা করব উদ্ধব আমার গোপাল কেমন আছে নিজে মনে মনে ভাবছে বলছে না না জিজ্ঞাসা করব না যদি বলে আমার গোপাল ভালো নেই তাহলে তো আমি সহ্য করতে পারবো না তাই আমি জিজ্ঞাসা করব না পিতার মন তো ভাবতে ভাবতে কখন যেন জিজ্ঞাসা করে ফেলেছে উদ্ধব উদ্ধব আমার গোপাল কেমন আছে বলছে তোমার গোপাল খুব ভালো আছে সে দ্বারকায় গিয়ে অগাসুরকে মেরেছে বগাসুরকে মেরেছে তোমার গোপাল খুব ভালো আছে কই বলো কি উদ্ধব এই তো সেদিনের কথা আমি গোপালকে কান্ধে করে নিয়ে যমুনায় স্নান করতে গিয়েছিলাম স্নান করে বাড়ির পথে যেতে যেতে হঠাৎ হোঁচট খেয়েছিল রাস্তায় পড়ে গিয়েছিল হাঁটতে না পেরে আমার কোলে চড়ে বাড়ি এসেছিল আমার বুকের উপরে শুয়ে ঘুম পেড়েছিল আমার গোপাল আর তুমি বলছো সেই গোপাল অগাসুরকে মেরেছে বগাসুরকে মেরেছে আমি তোমার কথা বিশ্বাস করি না তাই শুধু অগাসুর বগাসুরকেই মানে নাই তোমার গোপাল এখন দ্বারকার রাজা সে হচ্ছে রাজা তোমার গোপাল এখন বিশ্বের ভগবান তাই বলো কি উদ্ধব আমি এতদিন ভেবেছিলাম আমি একটা লোহখণ্ড হারিয়ে ফেলেছি আমি সেই লোহখণ্ড হারানোর দিকে বেদনা আমি তাই সহ্য করতে পারছি না আর তুমি বলছো ওটা লোহা নয় ওটা সোনা আমি সোনাও হারিয়ে ফেলেছি আমি রাজাও হারিয়ে ফেলেছি আমি আমার ভগবানকেও হারিয়ে ফেলেছি এদিকে রাধারানী খবর পেয়েছে উদ্ধব কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করেছে কৃষ্ণকে দেখার জন্য রাধারানী ছুটতে 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 এসে যখন উদ্ধবের সম্মুখে হাজির হয়েছে আমা বলো দেখি যাকে ভেবে রাধারানী দৌড়ালো রাধারানী গিয়ে দেখে কৃষ্ণ আসে নাই উদ্ধব এসেছে তখন রাধারানীর মন কেমন হয়েছিল তাই বৃন্দাবনের ব্রজগোপীরা ভাবছে কৃষ্ণকে আমরা ভালোবাসতে পারি নাই যদি ভালোবাসতাম তাহলে কৃষ্ণ হয়তো আমাদের ছেড়ে যেত না তাই আমি আমার গানের কথাই লিখেছি আমি আবার যদি পেতাম তারে ভালোবাসতাম যতন করে আদর করে রাখতাম ধরে মনের মন্দিরে
ভালোবাসতাম যতন করে আদর করে রাখতাম ধরে মনের মন্দিরে আমি পূজা দিতাম ভক্তি ভরে নৈবেদ্য সাজাই সনাতন মহাপ্রভুর সঙ্গে আলোচনা হবে বসে বসে শুনবেন সবাই জ্ঞানী গুণী সবাই নামে রসি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা ভিন্ন ধর্ম নাই শোন সনাতন নামের রসি হলো জীবের দয়া হলো পল্লব গোনা বৈষ্ণব কোথায় পাই বৈষ্ণব সেবা দিয়ে মোরা উদ্ধার হতে চাই কলিযুগে কেহ বলে আমি বৈষ্ণব নয় যদি কোনো ভক্তের কাছে জিজ্ঞাসা করা যায় পুলিশের চাকরি করলে তারে যদি জিজ্ঞাসা করা হয় নিজ জ্ঞানে স্বীকার করে আমি পুলিশ মহাশয় কিন্তু বৈষ্ণব সুজন কেন আবার স্বীকার তো করে না সেই কথাটা সুন্দর করে করবে আলোচনা বৈষ্ণব কেন বৈষ্ণব জ্ঞানে গো কেন স্বীকার করে না সেই কথাটা শুনতে মোদের মনে বাসনা নাম নিলেই জগৎদীপ উদ্ধার হয়ে যায় কেন তুমি শিবাস অঙ্গনে গিয়েছিলে মহাশয় ঘরে বসে যদি করে নাম সংকীর্তন সেই তো পাই ব্রজের আবার ব্রজেরই নন্দন এই তো তুইখানা জিজ্ঞাসার করলাম আয়োজন সুন্দর করে ধরে ধরে করবে বিশ্লেষণ তার তবে বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবো
হরিভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা, আগত অনাগত, ঘুমন্ত জাগ্রত, সবার চরণে অধমের সভক্তি প্রণাম গ্রহণ করবেন। আজকে কমিটির সিদ্ধান্ত মতো তাদের যা আয়োজন, আজকে আসরে সনাতন গোস্বামী আর মহাপ্রভু হবে এই দুইজনের কথোপকথন। শুনলেন আপনারা তার জিজ্ঞাসা, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই আর শুনো সনাতন। এই যে হচ্ছে তিনটে কথা, আর একটা কথা কি যে শ্রীবাসের আঙিনায়, আস্তে 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 বাবু আস্তে, শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন ঘরের জালনা দরজা সব বন্ধ করে দিয়ে, আবার যখন সকাল হতো তখন দেখা যেত আবার রাস্তায় রাস্তায় খোলকর্তাল নিয়ে কীর্তন করে বেড়াচ্ছেন, যাকে দেখতো তাকেই বলতো একবার কৃষ্ণ বলো। এইখানেই সন্দেহ যে নাম নিয়ে রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে ঘুরছে সে মানুষটা, আবার শ্রীবাসের আঙিনায় যখন থাকে তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে সেখানে কি নাম করে, এইটাই হচ্ছে এর সন্দেহের কারণ। ব্যাপারটা কি, আপনারা একটু নীরবতা রক্ষা করবেন, এটাই নিবেদন, একটু সময় ভিক্ষা দেবেন। কৃষ্ণলীলা বোঝা যায়, গৌরলীলা বোঝা দায়, কৃষ্ণলীলা বোঝা যায় আর গৌরলীলা বোঝা দায়, এই যে একটা জায়গা, এই জন্য একটু সাবধান হয়ে থাকতে হবে, খুব হুঁশ্চৈতন্য নিয়ে, বেহুশ হইলে আর কাম হবো না। কিন্তু গৌর কোন দিক দিয়ে আসবে আর কখন দিয়ে চলে যাবে ঠিকই হওয়া যাবে না, হরি বল হরি বল। হ্যাঁ, রামায়ণে লেখে নাই যে এখনো রামচন্দ্র লীলা করে, ভাগবতে লেখে নাই যে এখনো কৃষ্ণ লীলা করে, শিবপুরাণে লেখে নাই যে এখনো শিব ঠাকুর আসে, কালী পুরাণে লেখে নাই যে এখনো কালী আসে, এসব কিছু লেখে নাই, ছিল তারা, তারা ছিল কিন্তু এখন নাই। হ্যাঁ, খুব ভালো মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিল বাংলায় কিন্তু এখন নাই, প্রধানমন্ত্রী খুব ভালো ছিল অটল বিহারী এখন নাই, তাদের সব চরিত্র লেখা আছে। এই যত শাস্ত্র গ্রন্থ গীতা ভাগবত এই সারি যুগের পাওয়া যাচ্ছে তার ভিতরে আছে, ছিল এখন নাই। কিন্তু যদি ওই কলিযুগের শাস্ত্র গ্রন্থ যদি আমরা দেখি তাহলে সেখানে লেখা আছে যে এখনো গৌরাঙ্গ লীলা করে, কৃষ্ণের যথেক খেলা সর্বই উত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ ধরে অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে সে লীলা দেখিবারে পায়। তাহলে কোনো কোনো ভাগ্যবানে সবাই দেখতে পারে না, এই যে কোনো কোনো ভাগ্যবান যারা, এরা ঘরের দরজা বন্ধ করে মহাপ্রভুকে নিয়ে কীর্তন করতেছে। বুঝতে পারলি বেটা, যা জিজ্ঞাসা করেছিস তাতে তো তিন দিন গান গাওয়ার দরকার আমার, এখন কমিটি তো সেই সুযোগ দেবে না, নে এই তিন প্রশ্ন আবার কালকেও হবে, দেখ এই পারমিশন দেয় নাকি, এই দেড় ঘন্টার ভিতরে তোরে কি বলবো কত দেহি, যাক সেসব কথা তবুও বলতেই হবে। ও মা আহা রে ইস, ছেলে মেয়ে সাবধান রাখো, যার যারটা আমি হিংসে করতেছি না, মা আছে সবাই সাক্ষাৎ, আমি হিংসে করছি না ছেলে মেয়েদের, আমি তো কই যে গোবিন্দ আরো চার পাঁচজন করি ও কোনাকে। হ্যাঁ, কিন্তু যখনই শুনবা যে মুরারি মহন্ত আসতেছে, যার যারটা সাবধান রাখো, আগে অত্যাচার আমি সহ্য করবো না, আমি অগে অত্যাচার সহ্য করবো না বলেই এই পথে নামলাম, আবার যদি অগে অত্যাচার সহ্য করি কও তো দেখি, এই জন্য আগেই বললাম যার যারটা সে সাবধান রাখবা, বাবা মা কোনো অত্যাচার করে না জানো। হ্যাঁ, খুব ভালো কথা জিজ্ঞাসা, আজকে শোনো কাজে লাগবে, এগুলো কাজে লাগবে, যদি মনে মনে এক লাগলা ভাবো বাড়ি বসে তাও কাজে হবে, কেন ভাবিতে ভাবিতে যখন ভাবনা সিদ্ধি হয় তখনই ভগবান কৃপা করে তাকে ভাবগ্রাহী জনার্দন বলে, এটাই আমাদের হিন্দু শাস্ত্রের একটা সংবিধানের একটা ধারা, এই জন্য আগে ভাবতে হবে, করতে করা
আর ভাবা, শোনা আর জানা সব আলাদা আলাদা জায়গা। ভজন আর সাধন এক না তো, ভক্ত সাধু গুরু আর বৈষ্ণব এদের সব আলাদা আলাদা ক্লাস, ঘোড়ার ভেড়া একদমে বিক্রি হয় না। বুঝলি, ঘোড়ার দামে ঘোড়া বিক্রি হয়, ভেড়ার দামে ভেড়া বিক্রি হয়, এই জন্য এদের আলাদা আলাদা ক্লাস। যে ভক্ত সে সাধু না, যে সাধু সে গুরু না, যে গুরু সে বৈষ্ণব না। তাহলে আজকে একবার সর্বোপরি কথা কোথায়, আজকে তাকে বৈষ্ণব চিনাতে হবে। হ্যাঁ, কি বলবো আপনাদের কাছে, বৈষ্ণব চিনিতে নারে দেবের শক্তি, তার মধ্যে চিনতে চাই দুইটার নাভিতি, এরকম একটা অবস্থা। যাক, তবু আজকের সেই সনাতন আর মহাপ্রভুর পালা, আপনারা সবাই কৃপা করবেন, গুরু কৃপাই কি বলম, কেন প্রত্যেক যুগে ভগবানের কথা শুনেছে ভক্ত, আর কলিযুগে ভক্তের কথা শুনছে ভগবান, এতটুকু শুধু তাৎপর্য। কেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে, কি বললেন, পরিত্রাণায় সাধুনাং, সাধুর পরিত্রাণ করে ভগবান এই জগতে এসেছেন। কোনো টাটা বিড়ালা গোয়েঙ্কা কোনো বড়বাবু মাস্টার ডাক্তারের পরিত্রাণ করার জন্য ভগবান আসেন নাই, ভগবান এসেছেন সাধুর পরিত্রাণ করার জন্যে। আর বিষয় ভোগী কাম কামনায় যারা অন্ধ হয়ে আছে, কাম কামনায় যারা ডুবে আছে, কাম কামনায় যারা নিজেকে নিজে ভুলে গেছে, তাদের জন্যে চাই সাধুর কৃপা। ভালো করে শোন, যাইয়া নদিয়ায় যে বলবি যে মুরারি মহন্তর সঙ্গে দেখা হয়েছিল, সেই কথা বলতে চাই। কলিযুগে সাধুর কৃপা না হওয়া পর্যন্ত কোনো ভগবান কৃপা করে না। কেন, ভগবান এসেছেন সাধুর প্রতি কৃপা করার জন্যে। আর বিষয়ভোগী মানুষ যারা, তাদের যদি পরিত্রাণ পেতে হয়, সংসার বন্ধন থেকে যদি মুক্ত হতে হয়, সংসার জীবনে যদি একটু আনন্দ উপভোগ করতে হয়, তাহলে তার জীবন একটা সাধু চাই, তার জীবন একটা গুরু চাই। হ্যাঁ, বলেছে শাস্ত্রে, বলেছে বৈষ্ণব সংবিধানে, গুরু বিহীন সংসার জীবন যেন পশুর সমান। গুরুবিহীন সংসার জীবনটা যেন পশুর জীবন যাপনের সঙ্গে তুলনা করলো। হ্যাঁ, তারাও দিন গেলে দুমুঠো খায়, তারাও ঘরের তলায় বাস করে, তারাও স্বামী স্ত্রীর সঙ্গ করে, তাদেরও ছেলে মেয়ে হয়, কি কারুর ছয়টা কারুর পাঁচটা দশটা করে ছেলে মেয়ে হচ্ছে। তা আমি মানুষ হয়ে দেবতার দুর্লভ জন্মে, মানব জন্ম দেব দেবতায় করে আরাধন, জন্ম নিতে মানবে দেবতারাও আরাধনা করছে, এই মানুষ হয়ে আসার জন্যে এমন ভজন যোগ্য মানব দেহ পেয়ে যদি তাদের মতো আমার জীবন যাপন করতে হয়, ধিক্কার সেই মানব জীবন। হ্যাঁ, এই জন্য কলিযুগে প্রতিটা সংসারী মানুষের, গৌরাঙ্গ অবতারের যারা সংসার জীবন অতিবাহিত করছে, তাদের প্রয়োজন, বিশেষ করে প্রয়োজন সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে অনুসরণ করা। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলব। নিজের ভুল যদি নিজে ধরতে না পারে, নিজের ভুল যদি নিজে স্বীকার না করে, সে মানুষ তো অন্যের বিচার করতে পারে না, নাকি পারে নাকি? হ্যাঁ, আগে নিজের ভুলটা নিজে দেখা যাক, একটা গান গাই। আমি সাজাইয়ে সাজাইয়েছি ফুলের ডালা, আমি মালা গাঁথি না, ধূপ জ্বেলেছি হৃদি মন্দিরে,
Thank you.
বংশী দলে বিন্দু মাত্র আয়োজন তাকে দেওয়ার মতো তো কোনো কিছুই নেই। চাইবার আগে যিনি এমন সুন্দর মানব দেহ দিয়ে এই জগতে পাঠিয়ে দিয়েছে তার কাছে কি চাইতে পারি, কি চাওয়ার আছে? যিনি চাওয়ার আগে এমন সুন্দর দেহ দিয়ে পাঠিয়ে দিয়েছে তাই চন্দন তুলসী দলে বিন্দু মাত্র আয়োজন। আমার ইন্দ্রিয়গণ এরা সব জাগরণ, আমার ইন্দ্রিয়গণ সব জাগরণ, দশটা ইন্দ্রিয় কাম ক্রোধ লোভ মোহ মদ মদ ষাট তো ছয়টা ঋতু, এই দেহের ইন্দ্রিয়গণ এরা সব জাগরণ, পঞ্চভূতে বেঁধেছে লড়াই, দেখি এর থেকে মূল্যবান আর কিছু পাই নাকি জীবন ভরে সেই চেষ্টা, পঞ্চভূতে বেঁধেছে আমায় কেউ দিল না
আপিতি সওয়াল কথাটা কব নাকি না থাকে এই কব এক নাফিতি সওয়াল লেখা পড়ি ভালো হইছে এই জায়গায় যারা এর আবার ভালো আবার কই না যে আমাকে নাফিত বলিয়ে কলো ধরো আমাকে ওই দেশের এখন লেখা পড়ি শিখছে কিন্তু চাকরি বাকরি হচ্ছে না যা পরিস্থিতি চাকরি হয় নাকি 10 লাখ 15 লাখ টাকা না দিলে কোনো চাকরি নাই দেশে বর্তমান টাকা দিলে চাকরি আছে এখন চাকরি পায় না মনে মনে চিন্তা করে শালা জাত ব্যবসাতে তো আছেই কি বাড়ি কায়দা হ্যাঁ দেশে বন্যা হোক ভূমিকম্প হোক যা হোক দেশ মাছ যাবে কিন্তু দাড়ি ওঠা তোর বন্ধ হচ্ছে না কি সব কিছু বন্ধ হবে বন্যা ইয়ে সব মুছিয়ে যাবে সব ধুয়ে যাবে সব কিছু সব হবে কিন্তু শালা দাড়ি ওঠা কিন্তু বন্ধ হচ্ছে না অথবা ওকে কাছে ভারী একটা কায়দা আছে বুঝলে না দেশ একেবারে শেষ হয়ে গেলে ওরা মাথে মরবে না এখন মনে মনে ভাবে চাকরি যাওয়া নাই নিজের জাত ব্যবসা খুলে দেই বাড়ির সামনে দোকান একটা দিয়ে বড় একটা বোর্ড লাগাইয়া ওতে লিখে দিয়েছে বর্তমান ধরো কত কাটিং কাটিং এর চুল কাটাইছে না এজগা নাই তার একটা ও এজগা নাই দেখা যায় আজকাল এই দিক গেলি হ্যাঁ একবারে লিখে দিয়েছে প্রথমেই লেখছে বোর্ডে নিজের নাম ঠিকানা লেখছে লিখে নিচে লিখে দিয়েছে মিঠুন 60-40 টাকা শ্রীদেবী 60-130 টাকা আছে বাবু তুমি বুঝবো না তুমি শ্বশুর মানুষ তুমিও খালি খালি দরকার কি তোমার শ্রীদেবী 60-130 টাকা ইউ 60-65 টাকা বাটি 60-90 টাকা মুরগি 60-350 টাকা বুঝলি এইরকম সব 60-এর নাম লেখে 14 খান 60-এর নাম লেখছে লেখে ওই বোর্ডে লাগাইয়ে দোকানের সামনে লাগাই দিয়ে তো বসে গেছে ব্যাস যন্ত্রপাতি নিয়া এখন খদ্দের ও তো সেইরকম ঠায় দুই একজন কত দেখি কত রকম খদ্দের বসে হয়েছে যে এইখানে বসেছে সবাই কি গান শুনতে আইছে নাকি একদম না কেউ আইছে কেমন নাচে দেখি কেউ আইছে আর দেখি মুরারি মতো সে দাঁড়িয়ে আছে না নাচে দেখেছি কেউ আছে দেখি কি গায় আর দুটো প্লেন গান গায় না কিসের নিয়ে মানে এক একজন এক এক মতের একমতের সব মানুষ এই যে বসে আছে সব একমতের না এক একজন এক একটা আইছে হ্যাঁ সবাই গান শোনে না তো দুই একজন গান শুনে যাজ্ঞে সে সব কথা এখন দোকান খুলে বসে রয়েছে খদ্দের যাই একটা হাজির হয়ে গেছে এখন যাই দেখ নতুন দোকান তো আর বড় বোর্ড লাগানি এখন বোর্ডের দিক চাইয়ে দেখে 14 খান 60-এর নাম লেখানো মিঠুন 60 গব্বর 60 শ্রীদেবী 60 ইউ 60 বাটি 60 কদম 60 এইরকম সব 60-এর নাম লেখা রয়েছে এখন মনে মনে ভাবে যে যা হয় জীবনে তো কত কি করলাম এই 60-গুলো বাকি থেকে যাবে দেবো আজকে যা হয় হোক দোকানের মধ্যে ঢুকিয়ে গেছে কয় এই দে মিঠুন 60 লাগা তার দেশে মিঠুন 60 দিয়া কয় দে ওই ওর উপরে গব্বর 60 লাগা দেশে গব্বর 60 দিয়া কয় দে ওই ওর উপরে শ্রীদেবী 60 দে তার দেশে ওই এক একটা দেয় আর একটু আয়না দেখে আবার কয় দে ওই ওর উপরে আবার দে বাটি 60 লাগা এই করতি করতির বাবা সেই বেলা সকাল 10টা থেকে প্রায় 4টে বাজিয়ে গেছে ও খালি ওই বোর্ড দেহে নাম করে আর ও 60 লাগাতেই তাহলে আছে একটার পর একটা বুঝলি 60 লাগাতে যান 4টে বাজিয়ে গেছে কয় এই ভাই মাজা ঠাজা তো দরিয়ে গেল আর কি বাকি আছে কয় আর একখান 60 বাকি আছে কয় কোনটা কয় ওটা গৌরাঙ্গ 60 কয় দে ওটাও দিয়ে দে কয় ওটার নাম গৌরাঙ্গ 60 কয় দে ওটাও দিয়ে দে দোকানদার মাথা ভিজে ইয়ে একেবারে বড় এক টিক্কি রাইয়া দেশে মাথা মুন্ডন করে ছাড়িয়ে এটার নাম গৌরাঙ্গ 60 দেন টাকা দেন 635 টাকা বিল হয়েছে 635 টাকা কয় এই এত টাকা বিল হলো 14 খান 60 লাগাইছি বেলা 10টা থেকে 4টে বাজে হ্যাঁ এত সময় আমি কতগুলো খদ্দের রেশন কাটিয়ে দাড়ি কাটতে পারতাম দেন 635 টাকা বিল হয়েছে টাকা দেন কয় তোর বাজারের সেক্রেটারি ডাক যদি টাহা দ্বিতীয় বিচার মিটিং করি এই টাহা দোকানে ডাকছে বাজারের সেক্রেটারিকে বাজারে সব বুঝিয়ে লোক এ লোকারণ্য হয়ে গেছে কি ব্যাপার রে ভাই এই দোকানদার কি খবর কি গণ্ডগোল ওনার সঙ্গে কয় এই যে সকাল 10টার থেকে বিকেল 4টে পর্যন্ত 14 খান 60 লাগাইছে ওনার মাথার উপরে 635 টাকা বিল হয়েছে টাকা দেয় না কেন শোনেন ভালো করে কয় কি রে ভাই তোর খবর কি টাকা দিস না কেন কয় আপনি বাজারের সেক্রেটারি কয় হ্যাঁ আমি বাজারের সেক্রেটারি আমি যা কবো তাই কয় ধর্মের দিক চাকাই ধর্মের উপরে দাঁড়াই আমার মাথার দিক তাকে ল্যায্য বিচার করবেন কত দিলি বলো ওজন নাটকে কয় ধর্মের ঘরে দাঁড়াইয়া মাথার দিক তাকাইয়া ল্যায্য বিচার করবেন গরিব মানুষ যেন মরে না এখন সেক্রেটারি মাথার দিক তাকায় দেখা যায় কিচ্ছু নাই খালি মুন্ডন করা বড় একটি কিরাভ আছে আর কিচ্ছু নাই
সেক্রেটারি কয় দে ভাষীকে দিয়ে দে। কোনো সাথে কাজ হবে না রে বাবা উত্তাল সরকার, হ্যাঁ কোনো সাথে কাজ হবে না, এটা কলিযুগ। বিষ্ণুদেব প্রতিজ্ঞা করেছিল জীবনে কোনোদিন নারী স্পর্শ করব না, জগতের যত নারী সবাই আমার জননী, জগতের যত রমণী সবাই আমার জননী, এই একটাই মাত্র প্রতিজ্ঞা করেছিল ভীষ্মদেব। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল সব মরে পড়ে আছে, পা দেওয়ার জায়গা নাই, এত মানুষ মরছে কুরুক্ষেত্রে। ভীষ্মদেব একবার দেখে মনে বড় দুঃখ হলো যে তো আমারই আত্মীয় স্বজন, আমারই ভাই ব্রাদার, আমারই পাড়া প্রতিবাসী, এরা সব যুদ্ধে মারা গেছে, ছুটে গেছে কৃষ্ণের কাছে ডাক দিয়ে, কয় কৃষ্ণ আমার কথা নেবে? বলে কি কথা বলুন পিতামহ? বলো জীবনে তো তোমার কাছে কোনো দিন কিছু চাই নাই। বলে আপনি যে কঠোর প্রতিজ্ঞা করেছেন এরপরে আর চাওয়ার কিছু নাই, আপনি প্রতিজ্ঞা করেছেন জগতের যত রমণী সবাই আমার জননী, জীবনের মেয়ে মানুষের স্পর্শ করেন নাই, এর থেকে বড় সাধনার কলিযুগে নাই। বলে আমি তবু তোমার কাছে কিছু চাই, বলো কৃষ্ণ তুমি দেবে কি না? বলে কি চান আপনি? বলে তুমি আমার মৃত্যু দাও, আমি আর এই এত মৃত্যু দেখতে পাচ্ছি না, তুমি আমাকে মৃত্যু দাও। কৃষ্ণ বলল তোমাকে ধর্ম অর্থ কাম মোক্ষ সারি চতুর্বর্গ ফল তুমি যাহা চাবে তাহাই দেবে, কিন্তু তোমাকে মৃত্যু দেওয়ার ক্ষমতা আমার নাই। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বলব। মৃত্যু দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু বন্ধু তুমি এত টাকা মায়না পাচ্ছ, এত জমি, এত পাটির জোর, কিন্তু একটা মাইয়ে মানুষের মায়া ত্যাগ করতে পারো নাই, দেখলি? আর যত যাই কোষ, কেষ্ট কোষ আর বেষ্টই কোষ, হরি কোষ আর কালী আর লক্ষ্মী দুর্গা সরস্বতী শনি ঠাকুর, যার এই কোষ এখান গলার সঙ্গে জুলোই দিলিও কাজ হবে না। গলার সাথে ঝুলিয়ে থাকলেও কাজ হবে না। যে বাড়ি 20 বছর দুর্গা পুজো হচ্ছে যাইয়ে জিজ্ঞাসা কর সেই বাড়ির অবস্থা দেখ কি, যে বাড়ি 15 বছর ধরে কালী পুজো হচ্ছে, যে বাড়ি লক্ষ্মী পুজো হচ্ছে 50 বছর ধরিয়া, যে বাড়ি নামযজ্ঞ হচ্ছে, যে বাড়ি পথ কীর্তন হচ্ছে, দেখ সেই সব বাড়ির খবর নে যে আপনারা কেমন আছেন। এই কয় রং ঠেকতিছে, হ্যাঁ কি ব্যাপার? সরিয়ে দাঁড়ানা তো ধরিয়ে বিয়ে দিয়ে দেবান আজকে কলি, ধর্মর বুড়ো মানুষের সাথে বিয়ে দিয়ে দেবো, কিন্তু দেখেছিস আর কোনো কাজ হবে না, কারণ এটা কলিযুগ। হ্যাঁ আগে ভালো করেই যা সনাতনের শুনবি তো, আমি তো বললাম যে 1 সপ্তাহ টাইম দেয়নি কি, দেখ 1 সপ্তাহই তোকে সনাতনের কথাই শোনানো হবে, 1 সপ্তাহ তাও শেষ হবে না মনে হয়, আর সেখান থেকে তোকে আজকে দুটো কথা শোনানো হচ্ছে। তাহলে ভালো করে চিন্তা কর যে এটা কলিযুগ, আর কোনো দোহাইতে কাজ হবে না। কেন? কলির জীব অন্নগত প্রাণ আর জনিগত মন, কলির জীবের অন্নগত প্রাণ আর জনিগত মন, আর এখান থেকে নিস্তার পাওয়ার উপায় নাই, বুঝলি? হ্যাঁ গেল, কলিযুগে কৃষ্ণ আসে নাই, কলিযুগে কৃষ্ণ আসে নাই, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, কুরুক্ষেত্রের কৃষ্ণ, যত কৃষ্ণ বলিস কোনো কৃষ্ণ কলিযুগে আসে নাই। দেখবি ভাগবতে লেখা আছে বৃন্দাবনং পদমেকম ন গচ্ছমি, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পদ বাইরে যাই না। ওটা দ্বাপর লীলা 12,000 বছর আগে, আর এখন আমরা কলিযুগে আছি, কোনো সম্বন্ধ নাই সেখানে, যুগই আলাদা, যুগই আলাদা, ওটা দাপর এটা কলি। হ্যাঁ আমার বাবা সারে না করে চাল কিনে খাইছে, আমার এখন একেবারে যেটা কমা সেটাও 30 টাকা করে কিনতে হয়, বুঝলি? দেখ কত তফাত, 12,000 বছর আগের কথা, কৃষ্ণলীলা। ওমা বসো মা, কথা বলে না, বসো, বসে পড়ো। হ্যাঁ আর যদি ভালো লাগে আস্তে উঠে চলে যাবা, দাঁড়াইয়ে আর একজনের আসল দূরে টানবানো বাড়ি যাই না, এখনও না ভালো লাগে না তুমি চলে যাও, তাতে আপত্তি নাই, বুঝলে না? এই আগে 3 বছর, এই 4 বছর হলো, তাহলে একটু তো ভাবো যে মামি মানুষটা কেমন, বুঝলে না? হ্যাঁ
আমার মহাপ্রভু বলে গেছে, উপযাচক হয়ে কাউকে কৃষ্ণ তত্ত্ব শোনাইও না, উপযাচক হয়ে কাউকে নামের উপদেশ দিও না, খোসামত করা করি নাই, ভালো লাগলে শুনবা, ভালো না লাগলে আস্তে উঠিয়ে চলে যাবা, তুমি না শুনলি তাতে কোনো আপত্তি নাই, শুনতে তোমার হবেই। তুমি যত বড়ই বড় লোক হও না কেন, যতই বিশ্ব সুন্দরী হও, যত টাকা মায়না তোমার স্বামী পাক না কেন, শোনা তোমার লাগবেই যেহেতু তুমি সংসারী। একটাই কথা, খুব অল্পের কথার ভিতরে তোমার সব উত্তরগুলো দেয়া হচ্ছে। তাহলে তোমাকে চাই কি চাই? বৃন্দাবনের কৃষ্ণ আসে নাই কলিযুগে, একটা প্রমাণ দিলাম ভাগবতের থেকে। আর একটা প্রমাণ তোমাকে দিতে চাই, যেদিন এই রূপ গোস্বামীর নাম আপনারা সবাই শুনেছেন, এই সনাতনেরই এক ভাই, জয়গুরু, হরিবল হরিবল হরিবল, মা আমার 50 টাকা দান করেছে, গোবিন্দ যেন মার মনোবাসনা পূর্ণ করে। এই সনাতনেরই এক ভাই, যদি ক্লাবের থেকে ওই আওয়াজ হয় যে অত কথা বলা লাগবে না, সামনে বছর 13 মার বায়না করবি না, আমি কারুর হুকুমে চলি না, আমি একজনের হুকুমে চলি। যেদিন থেকে ঘর সংসার ছাড়ছি সেদিন থেকে একজনের হুকুমে চলি না, কারুর হুকুমে আমি চলি না। ভালো লাগে রাখবি না, সকালবেলায় বিদায় করবি, বাজা। এই কথা ঠিক আছে তো নাকি ভুল বললাম? ক্ষমা করবেন সবাই, ক্ষমার চোখে দেখবেন। আমি যদি জিজ্ঞাসা করি কুল ভাবি না, আর একবার জন্মাইতে হবে, তারপর আমার কথা জবাব দিবি, এখানে হবে না। যত বড় লোক হোস, যত বড় শিক্ষিত হোস, আয় পরীক্ষা করবো কাল সকালে, বল কার বাড়ি যাবো পরীক্ষা করি আসি। এই জন্য খবরদার, যেটা বলি জীবনে গ্রহণ কর, তাতে শান্তি পাবি, সংসার জীবনটা তোর সুখে হবে। আমিও গোবিন্দের কাছে কামনা করি তোর সংসার জীবনটা যেন আনন্দময় হয়। আগে শোনার চেষ্টা কর, না শুনলে বুঝবি না, আর যখন বুঝবি না তখন জীবনে আর কোনো কুল পাবি না। জয় জয় রাধা গোবিন্দ প্রতিমানন্দে হরি হরি বল। আয় গৌর লীলায় যাই, যেদিন আসিবে গৌরাঙ্গ আসিবে গৌরাঙ্গ গোবুর হবে অঙ্গ, ছোট 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 ছোট, যেদিন আসিবে গৌরাঙ্গ গৌর হবে অঙ্গ, তখন সংকীর্তন ভঙ্গ হবে না কখন। আগে দ্বৈত ভাব ছাড়ো, অদ্বৈত ভাব ধরো, এই হৃদয় নবদ্বীপ করো, গৌর তোমায় দিবে দর্শন। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই কৃপানন্দে হরি হরি বল। এই দেহের 14 ভুবনে হবে যেদিন নাম সংকীর্তন,
মুকুট মা এই দেহে হবে যেদিন সত্য ভুবন দেহ সত্য ভুবন দেহ সত্য ভুবনে হবে যেদিন নাম সংকীর্তন যেদিন নাচিবে গাইবে এই দেহের আত্মীয় স্বজন হরিবল হরিবল আত্মইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম
কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিচ্ছা তখন ধরিবে প্রেম নাম। আত্ম ইন্দ্রিয় প্রতিচ্ছা তাকে বলে কাম। ইন্দ্রিয় চরিতার্থতা নিবৃত্তি করার জন্য এই সংসার। আর ইন্দ্রিয় চরিতার্থতা নিবৃত্তি না হওয়া পর্যন্ত কৃষ্ণ প্রেমের উদয় হয় না। হ্যাঁ, সাঙ্গ পাঙ্গ নিয়ে গৌরাঙ্গ যখন শ্রীবাসের আঙিনায় যায়, দরজা জানলা বন্ধ করে তখন হরি নাম করে। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, হাটে মাঠে ঘাটে বলে লেখা নাই, কি লিখেছে? গৌরাঙ্গ দ্বারে দ্বারে নাম দিয়েছে, দ্বারে দ্বারে, ঘরে ঘরে না, হাটে মাঠে না। শব্দটা ভালো করে দেখিস বাবা, চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে গৌরাঙ্গ মহাপ্রভু নাম দিয়েছে দ্বারে দ্বারে। এবার কোন দ্বারে নাম দিয়েছে ওটা তোকে গুরু ছাড়া তো আর কেউ জানে না। অত কোনো বড়োবাবু, কোনো ছোটোবাবু, কোনো স্কুলের মাস্টার, ব্যারিস্টার, অফিসার জিজ্ঞাসা কর যে মহাপ্রভু নাম দিয়েছিল কোন দ্বারে, ঘরে ঘরে তো দেয় নাই, দিয়েছে দ্বারে দ্বারে। থাক, আর একদিন শুনি সেই দ্বারের কথা, যে কোন দ্বারে নাম দেয়। জানলা দরজা বন্ধ করে নামে মর্ত আছে শ্রীবাসের ডাঙ্গিনার ভিতরে। কি বলবো আপনাদের কাছে, এই শ্রীবাসের একটা ছেলে আছে, বয়স 6 বছর। শ্রীবাসের একটা ছেলে আছে, ছেলে তো ছেলের মতন আছে। শ্রীবাসা শ্রীবাসের স্ত্রী বসে গেছে মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন করতে, ঘরের জানলা দরজা সব বন্ধ, সাঙ্গপাঙ্গ সবাই আছে। শ্রীবাস, অদ্বৈত, গদাধর, যারা সাঙ্গপাঙ্গ ছিল, নিত্যানন্দ, সবাই আছে, সবাই চারিপাশ দিয়ে বসে আছে। মহাপ্রভু নৃত্য করতেছে, নাম করতেছে। এই নাম করতে করতে হঠাৎ যখন দ্বীপ প্রহর পার হয়ে গেছে, মানে রাত্রের দ্বিতীয় প্রহর পার হয়ে গেছে, মানে 12টার পরে, 12টার পর যখন হয়ে গেছে, শ্রীবাসের স্ত্রী ডাক দিয়ে এসে শ্রীবাসের কাছে বলছে যে তুমি আমার কথা নেবে, আমাদের যে ছেলেটা ছিল সেই ছেলেটা মরে গেছে। কেন বলো? ওর কালকে বিকেলে একটু জ্বর জ্বর হয়েছিল, আমি মনে করলাম যে আজকের কীর্তন হয়ে যাক, মহাপ্রভু আসবে যখন আগামীকাল সকালবেলায় ডাক্তারের কাছে নেব, বৈদ্যের কাছে, কিন্তু সে তো সময় হলো না, ছেলেটা মারা গেছে। শ্রীবাস ডাক দিয়ে কয় তার স্ত্রীর কাছে, তুমি আমার কথা নেবে, ওকে ঘরের ভিতরে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখো, সকালবেলা শ্মশান নিয়ে সৎ কাজ করে দেবো, কিন্তু কীর্তন যেন বন্ধ না হয়। দেখেছিস, কীর্তন বন্ধ হবে না, ছেলে চলে গেছে, বলে সকালে সৎ কাজ করে দেবো, তুমি এখানে বসো আমার প্রভুর আঙিনায়, এখানে কীর্তন করো আর কীর্তন শ্রবণ করো। তারা মরা ছেলে ঢেকে রেখে কীর্তন শুনেছে, আর তুই ছেলে মরে গেলে কীর্তন বাদ দিয়ে যাবি আগে ছেলে নিয়ে শ্মশানে। এতটুক তফাৎ তোর সঙ্গে শ্রীবাসের সঙ্গে। মায়ামুগ্ধ জীবের হয় না কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তে কারণে করলেন প্রভু বেদ আর পুরাণ। মায়ায় আবৃত হয়ে থাকলে, মায়ায় ডুবে থাকলে, মায়ায় অন্ধ হয়ে থাকলে তাদের প্রতি ভগবৎ কৃপা হয় না। জয় জয় সাধু গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। শ্রীবাস তার স্ত্রীকে বললো, বসো, দেখো কত মধুর নাম, হ্যাঁ এসো নাম শ্রবণ করো। শ্রীবাসের স্ত্রী স্বামীর কথা শুনে সেথায় বসে গেল, মনের আনন্দে কৃষ্ণ প্রেম ভক্তি রসে ডুবে গেল। যখন সমাপ্ত হয়ে গেল, ওরে প্রসাদ পাবার লাগি দেখো, তখন ভক্তরা সব বসে গেল। সবাই বসে গেছে, আগে আমার মহাপ্রভু বসেছে, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, তারপরে বাকি সব ভক্তরা বসে গেছে। পাতা দিয়ে দিছে, সেবায় বসবে, সেবার বস্তু এসে গেছে। ডাক দিয়ে শ্রীবাসকে বলে, শ্রীবাস, মহাপ্রভু বলছে। শ্রীবাস বলে, বলুন প্রভু, কি আজ্ঞা? বলে, তোমার একটা ছেলে ছিল না 6 বছর বয়স? বলে, হ্যাঁ প্রভু ছিল, আছে। তা তোমার ছেলেটা কোথায়?
রোজই তো আমাদের সঙ্গে বসে কীর্তন করে, কীর্তনের আসরে থাকে, সকালবেলায় আমাদের সঙ্গে বসে প্রসাদ পায়। আর আজকে কীর্তনেও তোমার ছেলেকে দেখলাম না, আর এখন প্রসাদ পাবো তাকে দেখি না, তোমার ছেলে কোথায়? শ্রীবার ডাক দিয়ে পায় প্রভুর কাছে, প্রভু আমার কথা নেবে? ও বাচ্চা ছেলে তো খেলতে চলে গেছে বহু দূরে, ও আর আসবে না এই সময়। কি বললো? আমার ছেলে খেলতে চলে গেছে বহু দূরে, ও এখন ডাকলে আর এখন আসবে না। মহাপ্রভু বললো, তুমি একটু বাড়ির বাইরে গিয়ে ডেকে দেখো, যদি কাছে কাছে থাকে অবশ্যই সে ছুটে আসবে, যাও একটু ডাকো। কিন্তু শ্রীবাস তো জানে যে ছেলে মরে গেছে, বলে না তো প্রভুর কাছে। কিন্তু মায়া, মায়ামুগ্ধ জীবের, হ্যাঁ, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যেটা হয় কৃষ্ণ নামের ধ্বনি সেখানে থাকে না মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, সূর্য যেমন আকাশে উদিত হলে সব অন্ধকার বিনাশ করে, তেমনি যদি কারুর হৃদয়ে একবার কৃষ্ণ নাম প্রবেশ করে, তখনই এই দেহের কাম কামনা বিষয় বাসনায় অন্ধকার থেকে বাঁচে। বলতে বলতেই শ্রীবাসের স্ত্রী এসে মহাপ্রভুর চরণে পড়েছে। মহাপ্রভু বলল, কাঁদো কেন? তোমার দুয়ারে আজ বৈষ্ণব সেবা হচ্ছে, এই দেখো কত বৈষ্ণব প্রসাদ পাচ্ছে, তুমি কাঁদছো? শ্রীবাসের স্ত্রী বলল, প্রভু আমাদের ছেলেটা মারা গেছে। তোমাদের ছেলেটা মারা গেছে? কখন? বল, সে তো সন্ধ্যাবেলায় মারা গেছে। মহাপ্রভু বলল, শ্রীবাস সন্ধ্যাবেলা তোমার ছেলে মারা গেছে? দেখেছি সে একটু ভাব, কিচ্ছু করতে হবে না, শুধু শুধু দুই মিনিট একটু ভাব, যে সন্ধ্যাবেলা ছেলেটা মারা গেছে তাকে ঘরে ঢেকে রেখে মার বাবা দুইজন বসে কীর্তন শুনছে, কৃষ্ণ নাম কত নিষ্ঠা নামে, একে বলা হয় নামে রুচি, নামে রুচি জীবে দয়া, এটা নামে রুচি হচ্ছে, দেখলি কে কেমন রুচি। কেন এই মায়ার জগতের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, কষ্য মাতা, কষ্য পিতা, কষ্য ভ্রাতা, কষ্য সহোদরা, কে কার মাতা, কে কার পিতা, কে কার পুত্র, কে কার আত্মীয় স্বজন, একা আসা একা যাওয়াই চলেছে রীতি, দোষর নিয়ে বেঁধেছি কেবল এই যোগ মায়া। জগতে কেউ কারুর না, একেই বলা হয় আত্মজ্ঞান, একেই বলে আত্মভজন। মহাপ্রভু বলল, আচ্ছা চল তো দেখি তোদের ছেলেটা কোথায় শুয়ে আছে দেখি। মহাপ্রভুকে নিয়ে শ্রীবাসের স্ত্রী যখন ঘরে গিয়েছে, গিয়ে দেখে ঘরের ভিতরে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। মহাপ্রভু মাথার কাছে বসে মাথায় হাত দিয়ে মহাপ্রভু মাথায় হাত দিয়ে বলছে, ওরে খোকা উঠে আয়, উঠে আয়, প্রসাদ পাবি না।
মহাপ্রভুর পরশ পেয়ে যখন নয়ন মেলে তাকিয়েছে প্রভু বলে নাই উঠে আয় প্রসাদ পাবি না দেখ ভক্তরা সবাই প্রসাদ পাচ্ছে হরি বল বলতে বলতে শ্রীবাসের পুত্র যখন উঠে বসে প্রভু বললেন শ্রীবাস এসো তোমার পুত্রকে দেখে যাও হ্যাঁ এসো শ্রীবাস শ্রীবাসের স্ত্রী গিয়ে পুত্রকে জড়িয়ে ধরে বলছে বাবা তুই এসেছিস হ্যাঁ প্রণাম কর ভক্তি কর প্রভুকে যখনই শ্রীবাসের ছেলে মহাপ্রভুকে প্রণাম করলো যখনই মহাপ্রভুকে প্রণাম ভক্তি করেছে আর ওই প্রণামের সঙ্গে সঙ্গেই দেহের থেকে তখন দেহি ছেলেটা প্রাণ ত্যাগ করে আবার মহাপ্রভুর সঙ্গে বলে দেখ এটাই নামের প্রভাব এটাই নামের রুচি যদি এই এমনি ভাবে এই সংসারের মাঝে যদি কারোর নামে রুচি হয় তবেই নাম আর নামই অভেদ যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি এই নামের মাঝে আছেন আমার আপনি শ্রীহরি যদি কেউ নামে যদি নামে নামে যদি কেউ নামে তবে সেই নামের সঙ্গে নামি নামে হ্যাঁ নামে যদি কারুর নামে কৃষ্ণ বলতে সদা যাহার ঝরিবে নয়ন হোক না কেন হাড়ি ভুষি তার সেবা করিবে গ্রহণ কৃষ্ণ নাম শুনে যদি দেহে না হয় প্রেমেরই অঙ্কুর তবেই জানিবে ওই দেহে অপরাধ আশয়ে প্রচুর হ্যাঁ হরি কথা শুনতে ইচ্ছা হচ্ছে না কৃষ্ণ কথা কানে ভালো লাগে না তাহলে বুঝতে হবে যে এখনো দেহে অনেক অপরাধ বহু অপরাধ সঞ্চিত হয়ে আছে তাই তো হরি নাম কানে ভালো লাগে না কৃষ্ণ নামে ভালো লাগে না সাধু সঙ্গে স্থিরতা হচ্ছে না মনের বুঝতে হবে যে দেহে বহু অপরাধ সঞ্চিত হয়ে আছে এখনো বহু কষ্ট আছে জীবনে হ্যাঁ বহু কষ্ট আছে জীবনে আর যেদিন হরি নামে কৃষ্ণ নামে নয়নের বাড়ি বইবে সেদিন মনে করবে যে তোমার অপরাধ খণ্ডন হয়ে যাচ্ছে কৃষ্ণ বলে সদা যাহার ঝরিবে নয়ন হোক না কেন হাড়ি মুচি তার সেবাই করিবে গ্রহণ জয় জয় রাধা নাম 32 অক্ষর 28 অক্ষর দেও না ছেড়ে আছে 4 অক্ষরে যে নাম সাধু জপে ওই নাম জিবে জানে না জিবে বলতে পারে না এই 16 নাম 32 অক্ষরের ভিতর থেকে 4 অক্ষর স্থূলের দেশে 16 নাম 32 অক্ষর এটা বহিরঙ্গ নাম বহিরঙ্গ নাম নিয়ে করেছে প্রভু নাম সংকীর্তন ভক্তবৃন্দ নিয়ে লোকজন নিয়ে গ্রামে খবর দিয়ে মাইক লাগাইয়ে ইত্যাদি কতভাবে হচ্ছে এখন আধুনিক যুগ এটা বহিরঙ্গ নাম এই বহিরঙ্গ নিয়ে করেছে নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে তখন নাম প্রেমের আস্বাদন ষোলো নাম 32 অক্ষরের ভিতর থেকে 4টে অক্ষর বেরোলো যদি বলো অক্ষরগুলোর নাম বলেন না এই অক্ষরগুলোর নাম বলা হবে না ওটা যার যার গুরুর কাছ থেকে সে পাবে 4 অক্ষর এই 4 অক্ষর নাম আবার যখন মন্থন হয় তখন উপাসনার ঘরে মানে শিক্ষার ঘরে তখন যেতে হয় ষোলো নাম 32 অক্ষর স্থূলে প্রবর্তকে 4 অক্ষর
যখন সাধকে গেল মানে যখন বিয়ে করলো, তখন এই চার অক্ষর নামকে মন্থন করে থাকে মাত্র এক অক্ষর। গেল সাধক শেষ, স্থূল প্রবর্তক সাধক যখন মানুষ সিদ্ধিতে পৌঁছায় তখন তার মাত্র এক অক্ষর নাম থাকে। ওই এক অক্ষর নাম একসঙ্গে উচ্চারণ করে বলা হবে না। তোমাকে একটা নকশা করে দেখাই দিতে পারি, সেটা কিরকম। যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এই যে তিন কোণা একটা অঙ্কন করলাম, এটারে কি কয়? এই যে তিন কোণা একটা, এটারে কি কয়? না বাংলা ক, এই যদি কই ফেলাইছে কি কয় বাবা? বাহ, এই যে ত্রিভুজ, তোর দেহটা ক্ষেত্র, মানে একটা কাগজের পাতা, এই ক্ষেত্রের ভিতরে একটা তিন কোণা বিশিষ্ট একটা জায়গা, ত্রিভুজ মানে যাকে বলা হয় বদ্বীপ। আচ্ছা, ওই বয়ের নিচে মানে ত্রিভুজের নিচে যদি একটা শূন্য দেওয়া যায় তাহলে কি হয়? বাহ, হ্যাঁ, তাহলে ওই বয়ের নিচে যদি কেউ একবার বিন্দু দেয় তাহলে কি হয়? দেখেছিস, এই যে দেহের ভিতরে একটা ত্রিভুজ ত্রিকোণ বিশিষ্ট জায়গা আছে তিন কোণা, ওটা শিক্ষা গুরুর কাছে ভালো করে জেনে নিবি। ওই ত্রিভুজে তিন কোণা জায়গায় বসে যদি কেউ নিচে বিন্দুর সাধনা করে, তখন উর্ধ্বরেতা হয়ে যখন করে সেই রাগের ভজন, সেই ধরিতে সেই মনের মানুষের মতন হয়ে প্রেমের মহাজন, শত সহস্র সম্ভোগে বিন্দু বাচ্চার নাহি ঘটে, প্রকৃত রসিক ভাবে দাস করে তার সেই। উর্ধ্বরেতা হয়ে যখন করে সেই রাগের ভজন, সেই ধরিবে সেই মনের মানুষ রতন হয়ে প্রেমের মহাজন, শত সহস্র সম্ভোগে বিন্দু পাচ্চার নাহি ঘটে, প্রকৃত রসিক ভবে দাসক্ষতে তার সই পড়েছে। জীবে দয়া, ভাত রান্না করিয়া গরুর চড়াই দিলে, কুহুরে দিলে, ওরে দেবে জীবের সেবা করে না। পঞ্চাশ কড়াই খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়াই লোকে জীবে দয়া বলে না, পঞ্চাশ খানা কাপড় দান করলে ওকে দানি বলে না। না, ওটা তোমার কর্তব্য, তুমি মানুষ হয়ে এসেছো, তাই তোমার কর্তব্য অন্নহীনাকে দুটো অন্ন দেওয়া, বস্ত্রহীনাকে বস্ত্র দেওয়া, কোনো দুঃখীর পাশে গিয়ে তোমাকে দাঁড়ানো সাহায্য করা, ওটা তোমার মানুষ হয়ে মানুষের কর্তব্য, ওটাকে সেবা বলে না, ওটাকে দয়া বলে না। হ্যাঁ, জীবে দয়া তখন হয় যদি সেই জীব সত্তাকে যদি কেউ রক্ষা করতে পারে, তখন তাকে বলা হয় জীবে দয়া। কোন জীব সত্তাকে? যে জীব সত্তা থেকে আমি তুমি এসেছি, রামাসামা যদু মধু বড়বাবু ছোটবাবু সব এই জগতে এসেছে, যে সত্তার থেকে তাকে বলা হয় জীব সত্তা। সেই জীব সত্তাকে যদি কেউ রক্ষা করে তবেই হয় তার জীবে দয়া, আর যদি তাকে রক্ষা না করে, বিন্দু পাতে নর হত্যা পাতকে মজে, অন্তিমে দুর্গতি হয় তার মহানরকের মাঝে। শ্রীকৃষ্ণ তাকে ভজিতে নারে, এই দেহের বিন্দুর আদর যে না করে, কৃষ্ণ তার বহির দ্বারে সদা রয়েছে, তার দুঃখ জীবনে নাকি ঘটে, জরা ব্যাধি তার ক্রমে আসে, এই সংসার তৃতাপ জ্বালায় সে জ্বলতে থাকে এই সংসারের মাঝে, বিন্দু পাতে নর হত্যা পাতকে মজে। যেদিন সেই বিন্দুকে তুই রক্ষা করতে পারবি, সেই দিন হবে তোর জীবে দয়া। এর আগে তুই হরি ভজিস আর কৃষ্ণ ভজিস, মা কালী ভজিস আর যারেই ভজিস, কেন কোনো ভজনে কাজ হবে না। যেজন রক্ষা করে পিতৃধন, সেই সে বাপের বেটা বিচক্ষণ, ওই পিতৃধনের উপরে আমার হরিধন বিরাজ করে, লইয়ে রাশেশ্বরী রাসবিহারী মহারাজ করে। আরও লিখেছে, যথাকার বিন্দু তথায় রাখিবে, ওই প্রকৃতির দ্বারে বিন্দু কভু না রাখিবে। একে বলা হয় জীবে দয়া, দেখেছিস। আর ওদিকে যদি জীবে দয়া না হয়, যদি রোজ যদি জীব মারিয়ে ফেলাস, কি আর দিন ভরে যদি জীবের পিছনে দৌড়ই বেড়াস, তোর দুঃখ আর কেউ নেবে না। হ্যাঁ, এই খেরা কাজকে খাতা কলম দিন তারিখ দিয়ে আমি মরিয়ে গেলে যেন সত্যি হয়, বাজা। আসিবে গৌর
বৎস্য সখ্য বাৎসল্য প্রেম। আয় এবার বৈষ্ণবের কাছে যাই, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, কয়টা? পাঁচটা। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, হ্যাঁ এই পাঁচটা। এই পাঁচটা রসের উৎপত্তি কোথায়? বৃন্দাবন। তাই বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরিগণ, আর নীলাচলবাসী যত মহাপ্রভুর ভক্ত, আর নবদ্বীপবাসী যত সব মহাপ্রভুর গণ, গণ মানে গোষ্ঠীর লোক, আর ভক্ত নীলাচলে, লীলাচলে যত সময় লীলা থাকে তত সময়, 48 বছর বয়সে মহাপ্রভুর লীলা শেষ, বয়স 48 পার হয়ে গেলে আর জীবনে কিছু হয় না। বয়স 48 পার হয়ে গেলে হওয়া অসম্ভব ব্যাপার, আর কাজ হয় না, কাজ হয় না। বৃন্দাবন যাচ্ছে, আমাকে কিন্তু প্রায় যায় আর কি, হ্যাঁ এই মাঝে মাঝে দেখি তো বাস টাস যায়, তখন বৃন্দাবন যখন যায়, এই দাঁড়া কবে নাকি না থাকবে, বৃন্দাবন যাবে তো, এখন অনেকের টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, স্বল্প অল্প চাকরি করে, আজকাল পয়সার অভাব নাই তো, একেবারে সলে টিকিট কাটিয়ে দিছে একেবারে বৃন্দাবনে যাওয়ার আর কি। এখন এই খই মুড়ি ছিঁড়িয়ে যা যা লাগে বৃন্দাবনে যাইতে, এই যে আমি সপ্তমীর দিন আমি আসলাম বৃন্দাবনের থেকে, ওখানে এক সপ্তাহ ছিলাম, এই এক মাস, এক মাস মানে 22-23 দিনের মাথায় ওখান থেকে আবার উঠলাম, এইখানে এসে সপ্তমীর দিন পৌঁছেই গেলাম। গান বাজনা নাই, লকডাউনের ব্যাপার, কী জ্বালায় কী করি সময়টা মোটেই কাটে না, বৌরি কলম চলো দুইজন বৃন্দাবনে যাই, এই টাইমটা ওখানে কাটাই, এই সপ্তমীর দিনেই আসলাম। যাক একবার তোরে সেইখানকার কথাই বলি, এই বৃন্দাবনবাসী যত সব বৈষ্ণবেরিগণ, আর নীলাচলবাসী যত এরা হচ্ছে ভক্ত, আর নবদ্বীপবাসী এরা হচ্ছে গণ, ওই লোকটা আমার গোষ্ঠীর লোক, এই যে গণ, ও আমার গণের লোক, একে বলা হয় গণ। কোন গণ? এই যেমন ভজনের ঘরে আমি চিন্তামণি গণ, কোন মত? কালাচাঁদের মত। এই যে আমার গুরু পরিচয়, এই যে আমার পরিচয় পত্র, ঠিক এইরকমই একটা অবস্থা, বুঝলি? এরা সব গণ। এইবার তোকে বিষ্ণা বৃন্দাবনের কথাই বলো, তাহলে বৃন্দাবনে পাঁচটা ভাব, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চপ্রেমে পঞ্চরস কে? শ্রীকৃষ্ণ মদন মোহন যাহাতে হয়েছে বস, এ হাটে বাজারে মাইক লাগাই বলার কথা না রে বাবা উৎপল, হ্যাঁ দেখছিস হুড়িমুড়কির মতন হাটে বাজারে ছড়াই দেওয়া হচ্ছে দুটো পয়সার জন্য, দেখেছিস কত অপরাধ করতেছি জীবনে, হ্যাঁ এই বহুমূল্য সম্পদ মুড়িমুড়কির মতন বাজারে ছড়াই দেওয়া হচ্ছে, দেখেছিস এর আদর নাই, এর কদর নাই, হ্যাঁ এর ভালোবাসা নাই, এই তো জগৎ, হ্যাঁ যাক সে কথা, আয় আবার সেখানে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য প্রেম মধুরেতে বইসে, মধু হইতেও সুমধু সেই ব্রজ উজ্জ্বল রসে, উজ্জ্বল রস পঞ্চরসের করণ করলে কৃষ্ণ হয় তার বস, পাঁচটা রসের দেহ প্রতিটা নারী পুরুষের, প্রতিটা নারী পুরুষের পাঁচটা করে রস দিয়ে দেহ তৈরি, পাঁচটা করে তত্ত্ব, পাঁচটা করে প্রাণ, খেতি অপ্তেজ মরুদ বোম, এই পঞ্চভূত, এই পঞ্চভূতের পাঁচটা তত্ত্ব, জল মাটি আকাশ বাতাস আর আগুন, এর পাঁচটা রস, শ্বেত রক্ত তরল গরল আর সরল, এই পাঁচটা রস, এই পঞ্চরসের সন্ধান যদি কেউ গুরুর কাছে জানে তখন এই পঞ্চরসের করণ করে, তখন তারা কে করে রসের বেচাকে না সই রেখেছে ষোলো আনা। শোন একটু বৈষ্ণবের কথা শুনে যাও, যারা বৈষ্ণব এই জগতে, তিলক লাগালি বৈষ্ণব হয় না, কালকে বলেছিলাম না, ভেকেতে বৈরাগ্য নহে বিনা উপদেশে, সাধিলে ও সিদ্ধ নহে বিনা গুরু কৃপালে, সে কলিতে বহু হবে নাম সংকীর্তন, নাচিতে গাইতে যাবে সব জীব নরক ভুবন, কলিতে বহু হবে মর্কট বৈরাগ্য, হাসিতে খেলিতে যাবে সব নরকের দ্বার। গতদিন বলা হয়েছিল তার মাথার টুক তোকে আজকে বলতেছি, এরা এই সব বৈষ্ণব, এই পঞ্চরসের করণ করলে কৃষ্ণ হয় তার বস, এই পঞ্চরসের দেহ, এই পাঁচটা রসের দেহ, তাহলে এটা পুরুষের পাঁচ আর মেয়ের পাঁচ,
দুটো যখন একত্রিত হবে তাহলে কত হয়? দশ, তাই তো? পাঁচ আর পাঁচ দুটো যদি মেশে যোগ হয় তাহলে কত হয়? দশ হয় না। হ্যাঁ, কিন্তু দশ হচ্ছে না। দেখছিস, যখন একটা ছেলে মেয়ে, একটা নারী পুরুষ, একটা যুবক যুবতী যখন একত্রিত হচ্ছে, তখন এই দশের থেকে কমা শুরু হয়ে গেল, এক একদিন যাচ্ছে আর কমে যাচ্ছে। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম কহিবার নয়, যদি হয় কারুর যোগ তার আর না হয় বিয়োগ, প্রতিদিন যাচ্ছে আর বিয়োগ হয়ে যাচ্ছে। এই বিয়োগ হওয়া বন্ধ করবি। হ্যাঁ, আমাদের কোনো ভাবভঙ্গিতে ফাজলেমিতে খুলে হবে না, নিরামিষ খাইলে কাম হবে না। তো নিরামিষ আদি করলে ভক্ষণ মিলত যদি একালব্য ধন, তৃণভোজী জীব জন্তুগণ টলাত হরির আসন। নিরামিষ খেলে যদি ভক্ত হওয়া যায়, ভগবান পাওয়া যায়। নিরামিষ খাওয়া জীব জন্তু আমাদের দেশে অনেক আছে, ওরা জনমরে ঘাস আর কাড়ি খাইয়ে গেল, বুঝলি? ফলমূল আদি করলে আহার মিলত যদি দর্শন তাহার, তবে তো বনের বাদুরগণ টলাত হরির আসন। বানর বাদুর ওরা জনমরে ফল খায়, তাহলে ভগবান ওকে ভাই সেবা দিত সবাই, যে তোরা ভগবান রে, তোরা সাধু। ত্যাগ করিলে নারী জাতি মিলত যদি বিশ্বের প্রতি, খোঁজারা সব রাতি জাতি করত রথে আরোহণ। মেয়ে মানুষ ত্যাগ করলে যদি ভক্ত হওয়া যায়, ভগবান পাওয়া যায়, তাই হিজড়িয়ারা ভাবে আগে, কি হিজড়িয়ারা ভাবে আগে। ত্যাগ করিলে নারী জাতি মিলত যদি বিশ্বের প্রতি, খোঁজারা সব রাতি, খোঁজা মানে হিজড়িয়া, খোঁজারা সব রাতি রাতি করত রথে আরোহণ। দুধ খেলে যদি হরি মেলে বহুত খায় বৎস বালা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। আমার মহাপ্রভু বলেছেন কলিজীবের একমাত্র প্রেম প্রয়োজন, নাম প্রেমের মালাগাথি পরাইব সংসার। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই মধুর কৃষ্ণ নাম। আমার গুরুদেব লিখেছেন নাম প্রেমের মাখামাখি হৃদয়েতে লয় মাখি, তখন কৃষ্ণ কমলাখি মিশায় তাহার দলে। ওই দেখ কৃষ্ণ গোবিন্দের বন্ধু, গোবিন্দ সাধকের বন্ধু, দুহুরিদি মিলনে হয় প্রেমেরই সিন্ধু। তখন ভক্ত উঠে যায় সাধনায়, আর ভগবান নেমে আসে করুণায়, তখন ভক্ত আর ভগবানের দেখা হয় মাত্র। বৈষ্ণবের পরিচয় দিলাম, থাক বাকি এবার আর একটা জায়গা একটু নিচে আসে, নিচে এসে এবার তোকে বৈষ্ণব দেখাই। এই যে বসে আছে সব বৈষ্ণব, বল কোনো প্রতিবাদ আছে? এই যেখানে বসে আছে সবাই বৈষ্ণব, কেন? যেখানে হয় আমার প্রভুর নাম সংকীর্তন, সেটাই হচ্ছে মধুর বৃন্দাবন, আর সেই বৃন্দাবনের বাসী যত সব বৈষ্ণবেরই গণ। জয় জয় রাধা গোবিন্দ প্রতিমানন্দে হরি হরি বল। এই যেখানে বসে আছে সব বৈষ্ণব, আবার দেখ আরো বৈষ্ণব, দেখ মেলা বৈষ্ণব আছে, আরো বৈষ্ণব দেখাচ্ছি। জিজ্ঞাসা করলো ভগবানের কাছে নারদ, যে এই দাপর লীলা সমাপন হয়ে যাবে, আগামী কলিযুগে আপনাকে কোথায় পাবো বলুন প্রভু কৃপা করে। ভগবান বললেন নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্তগণ একত্রিত মিলিত হয়ে আমার নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করে, আমি অহর্নিশি তাদের মাঝেই বিরাজ করে থাকি, আর সেটাই হচ্ছে বৃন্দাবন। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দ হরি হরি বল। আরো বৃন্দাবন আছে, আরো বৃন্দাবন আছে, যাহার ললাটে তিলক বদনে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবে বৈষ্ণব প্রধান। এই যার একটা দেখাইলাম, আরো বৈষ্ণব আছে। তুই কয় না সকাল বন্ধু তোর খালি বৈষ্ণব দেখাই দেবো, তোর যেটা মন নয় সেটি ধরবি। আরো বৈষ্ণব আছে, হ্যাঁ, যাকে দেখিলে বদনে আসে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবে বৈষ্ণব প্রধান। কথাটা কি, যাকে দেখিলে রাস্তায় চলতে চলতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল, তোমাকে দেখে যদি আমার গোবিন্দের কথা মনে পড়ে, তাহলে মনে করতে হবে আজকে আমার একটা বৈষ্ণব দর্শন হলো। জয় জয় রাধা গোবিন্দ প্রতিমানন্দে হরি হরি বল। দেখেছি এখন ওই সওয়ালে টিকিট কাটিয়ে দিছে, চালচিড়ি নিয়ে তো যাইয়ে বইছে সারা বছর ভরি, সন্ধ্যে লাগলি তাস খেলায়, আর আজকে সলে টিকিট কাটিয়ে দিচ্ছে, কপালে তিলক লাগাই চলিয়ে গেছে একেবারে কাঁসা দিয়ে কাপড় ভরিয়া, বৃন্দাবন যাচ্ছে। হ্যাঁ, একবার যাইয়া সিটে নিয়ে বসে আর কি, ওই সবাই উলুধ্বনি দাও জয় জয় রাধা গোবিন্দ। দিতি হবে না, আমি দেখাচ্ছি যারা বৃন্দাবনে যায় ওরা কি হরে তাই দেখাই, দেয়া লাগবে না এখন দ্বিতীয়বারে, মানে যারা বৃন্দাবন যায় ওরা কীভাবে যায় সেটি দেখাচ্ছি। এখন এই বাসের মধ্যে উঠি আর কি, উলুদাও 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 জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল মন। এই আর কি উপবাসের মধ্যে শুরু হয়ে গেছে, রাধে রাধে শ্যামিলাদে, রাধে রাধে শ্যামিলাদে, রাধে রাধে শ্যামিলাদে।
বাস তো হুহু করে চলছে, কিছু দূর যখন গেছে এখন অর্পিতার ওই নিরীহদর নিরীহদর বউ আছে, এখন ওই নিরীহদর বউ করছে, ও কালিয়ার বাপ, কালিয়ার বাপ মানে সলের নাম আবার কালী হতো, তা তোর কয় না কালিয়া কালিয়া কই এই ডাকতিছে, এখন ওই বুড়ি কয় বুড়ারে ও কালিয়ার বাপ, কালিয়ার বাপ কয় কী হয়েছে ক, রাধে 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 রাধে, জীবনে কোনো দিন একটু কীর্তনে যায় নাই, জনম করে শালা তাস খেলাই খেলাই সন্ধ্যেবেলা হইলে, আর আজকে বৃন্দাবন যাচ্ছে রাধে রাধে মোটা মুহিতে থাকছে না, কয় রাধে 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 রাধে, বুড়ি কয় ও কালিয়ার বাপ, কালিয়ার বাপ বুড়ি কয় রাধে 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 রাধে, কে আয় কী হয়েছে ক, কয় আমি যে এই যে দুটি লঙ্কা গাছ লাগাইছিলাম তা যে এত বড় হয়েছে ছাগল এই খায় নাকি বড় বৌরি কলা মোনা যে একটু দেখিস, বৃন্দাবন যাচ্ছে দেখছিস লঙ্কা গাছের মায়া ত্যাগ করতে পারে নাই, নাতিবুতির কথা তো কলা মিলে তোমার কথা পরে কবা নাই, হ্যাঁ দেখো না সারা বছর পরে একদিন একটু গান শুনতে আসবে, নাতিপুতি সাজাই না সাইড ব্যাগ নিয়ে চলে আইছে, ওইটা হলো সাইড ব্যাগ, হ্যাঁ বুড়ো বুড়ি সাইড ব্যাগ, হ্যাঁ আরও যদি এতে আরও সামনে একটু কাবার সন্ধে লাগলি যখন, এখন তো কমিয়ে গেছে, ওই যে কদিন যেন কী আরম্ভ হয়েছিল বাবা, ওই যে টিভিতে কী যেন দেখাইছিল, ওই যে কিছুদিন আগে যখন খালি ভিড় হয়েছে টিভির সামনে কী সিরিয়াল জানো, তুই সাতা তোর কাছে গল্প কর জ্বালা ক্ষতি পারিস নি, এমনি সন্ধে লাগলি আর কি, একবারই আমি গেছি, আমি গেছি বেড়াইতে, আমার কইছে আইসেন বেড়াই যাই আন গোসাই গেছি, এখন যাইয়ে দেখি কি সব মেয়ে ছেলে ওই টিভির ঘরের মধ্যে আর ওই বুড়ি বুড়ি আর কি ওই নাতিরি কোলে করিয়ে নিয়ে ওই রাস্তা দিয়ে সন্ধ্যে ঘুরিয়ে বেড়াচ্ছে, থাক দাদা থাক ভালো তোমার মতন ভালো মানুষ আর নাই, আমি কই এই বুড়ি কী ব্যাপার বৌর কহানে তুমি, কয় আর টিভি দেখতেছে কথা কই বৌর টিভির ঘরে আর বুড়ি মানি ব্যাগ, এটি আর কয় মানি ব্যাগ, আর যেটা একটু বড় হয়েছে পাঁচ পাঁচ কাপড় ধরে আসো ওইটা হলো সাইড ব্যাগ, এই হচ্ছে অবস্থা, হ্যাঁ এখন এই বাসে যাচ্ছে ওই কয় ও কালিয়ার বাপ, কালিয়ার বাপ লঙ্কা গাছ দুটি কি ছাগল এই খায় নাকি বড় বৌরে কলা মোনা, দুই তিন বিয়ার যখনই কইছে উনি তো মাইতে গেছে, রাধে রাধে শ্যামিলা দে, রাধে রাধে শ্যামিলা দে, রাধে রাধে শ্যামিলা দে, আবার ডাকছে ও কালিয়ার বাপ আমার কথাটা একটু শোনো, ও কালিয়ার বাপ বুড়ো কয় চুপ কর আমার নিজের জ্বালায় নিজে ভালো থাকতেছে না, রাধে রাধে শ্যামিলা দে, রাধে রাধে, কয় তোমার আবার কী হয়েছে, কয় আমার বিছানার তলে কটা টাকা রয়েছে তাও বড় সালে কইয়েও আসতে পারি নাই, রাধে রাধে শ্যামিলা দে, আচ্ছা কদি দেখি হরি বলতে বলতে যদি এগুলো হরির কোলেও মরে তাও নিস্তার, কোটি জন্ম করে যদি কৃষ্ণ নাম সংকীর্তন তবু নাম লিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন, এক জন্ম না কোটি জন্ম যদি করে তাতেও কাজ হয় না, হরি বলতি বলতি ডাঙ্কার মধ্যে ডুহিয়ে গেলেও কাজ হবে না রে বাবু বুঝলি, হ্যাঁ আগে হরিকে সেন হকারে কেশবাশ্চৈব হরিকারে আদ্যা শক্তি ময়িং রাধা, তিনি হরি যে আমাকে অহর্নিশি হরে তিনি হচ্ছেন হরি, আর যদি সেই হরিকে রাখিস তাহলে ওই হরি তোমার কাছে আসবে, হাতে কাম মুখে নাম সচ্চরিত্রে রবে লইয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী, তুমি না ডাকিলেও হরি এসে তোমাকে ডেকে নিয়ে যাবে, জয় জয় রাধা গোবিন্দ ব্রতি প্রেমানন্দে হরি হরি বলম, যাক তাহলে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন শ্রীবাসের কথার একটু তোমার সঙ্গে করলাম আলাপন, এই অল্পে অল্পে বাবা এইটুকু নিয়ে খুশি হও, ছোট্ট একটা গান গিয়ে আবার তোমারে ছাড়ি দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ দাও তো দেখলি না রে চোখ বোঝা আগলা রইল তোর ঘরের দরজা, ঘরের ঘর দরজা আটকাই বেড়াও খিজির ঘরের দিক চাইয়ে দেখ, ও তুই দেখলি না রে চোখ বোঝা আলগা রইল ঘরের দরজা,
গুনে দেখো এই ঘরের দরজা কয়টা নয়টা দেহে নয় দরজার এক দরজা মূল সে দরজা দিতে করলি ভুল মোহমদে মত্ত হয়ে চোখে দেখে শস্যের ভুল এই দেহে নয় দরজার এক দরজা মূল সে দরজা দিতে করলি ভুল মোহমদে মত্ত হয়ে চোখে দেখে শস্যের ভুল কামরসে হইয়া মজগুল ধরো গুরুর বায়
সংসার জীবনটা যদি সুখের করতে চাও, টাকা পয়সা সুখ দেয় না, ভালো দামি শাড়িতে সেটা একটা আলাদা সুখ, আলাদা জগতের আনন্দ। আর সেখানে পৌঁছাতে যদি হয় তোমাকে, তাহলে গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। অসীম বলে থাকিতে সময় পাহারাদার লাগাও দরজায়, যা আছে তাই সপে দিয়ে ধরো গুরুর পায়। সাধু, এরপরে বৈষ্ণব, দেবতার সাধ্য নহে বৈষ্ণব চিনিবারে। এখানেই কথাটা সত্যি, দেবতা চিনতে পারে না, তখন তার স্বভাব হয় কেমন? ত্রিনাদপি শুনিছেন তরুরূপ সহিষ্ণু না, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনেছিল, তৃণ মানে গাছ, গাছের একটা ডাল কাটলে যেমন সে প্রতিবাদ করে না, ত্রিনাদপি শুনেছিল তরুরূপ সহিষ্ণু, তরু মানে গাছ, গাছের ডাল কাটলে প্রতিবাদ করে না, তৃণ মানে ঘাস, ঘাসকে পাড়ালে কোনো প্রতিবাদ করে না। ত্রিনাদপি শুনেছিল তরুরূপ সহিষ্ণু না, অমানিন মানদেন, এই জগতে যার কোনো মান সম্মান নাই সেও আমার কাছে পূজ্য, তাকেও প্রণাম করি। এই যে অমানিন মানদেন কীর্তনে এই সদা হরি, কলিযুগে কীর্তন রূপে আমার প্রভুর আবির্ভাব, এই কীর্তন দিয়ে কলিযুগের মোহ পাপ তাপ তিনি দূর করবেন, তাই নাম রূপে কৃষ্ণ অবতার। এখানে এই মদনে নাম, ললাটে তিলক মদনে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবে বৈষ্ণব প্রধান। জয় জয় সাধু গুরু বৈষ্ণব সৈবানন্দ হরি হরি বল। শোনো 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 ভক্ত, তোমারে জানাই রাজা হুসেন শাহের মন্ত্রী ছিল এই সনাতন তোমার রায়। রামকেলিতে রাজা হুসেন শাহ বিধর্মী হুসলমান রাজা হুসেন শাহ, আর তারই মন্ত্রী ছিল এই সনাতন গোস্বামী। হ্যাঁ, সনাতন গোস্বামী তিনি খুব ভক্ত, যদিও তিনি মুসলমানের ঘরে চাকরি করতেন, কিন্তু তবু অহর্নিশে তিনি কৃষ্ণ নাম জপ করতেন, নিত্য তিনি ভাগবত অধ্যয়ন করতেন, তিনি ভাগবতীয় পণ্ডিত ছিলেন। শুধু তাই নয়, তিনি নিজে একজন জমিদারও ছিলেন, 513 বিঘে জমির মালিক। এই নাম করতে করতে নামে এমন ভাবে নিষ্ঠা হয়ে গেছে, এখন ওই রাজকার্যে আর যায় না, রাজকার্যে যখন নাহি যায় রাজা মনে মনে ভাবয় প্রধান আমার মন্ত্রী। এই সনাতনের পরামর্শেই রাজা হুসেন শাহ রাজত্ব চলত, যখন রাজা সনাতন যখন রাজসভায় যায় না, রাজা হুসেন শাহ কি করলো, সনাতনকে ধরে বলে তোমার এই সাধন ভজন বন্ধ করো, কৃষ্ণ নাম সব বন্ধ করো, রাজকার্য করো। সনাতন করলো, আমার রাজকার্যে আর মন চলে না, আমার এখন শুধু কৃষ্ণ নাম করতে ইচ্ছা করে, শুধু কৃষ্ণ নামেই আমার মন চায়। রাজা হুসেন শাহ সনাতনকে ধরে অমনি কারাগারে ফেলে দেয়, অনাহারে কত কষ্ট দেখো সনাতনে দেয়। রামকেলিতে যায় দেখেছে, এখনো সনাতনের কারাগার আছে সেই জায়গায়। কত আত্মত্যাগ, একদিন ডেকে ডেকে সনাতন
দারোয়ান রে কয় দারোয়ান মানে যে কারাগারে ছিল সে কারাগারের দরজায় যে দারোয়ান থাকতো পাহারাদার সেই পাহারাদারকে বললো এই ভাই তুই আমার কথা নিবি আমি যখন মন্ত্রী ছিলাম তোর কত উপকার করেছি তুই আজকে আমাকে একটু উপকার করবি আমি যখন মন্ত্রী ছিলাম তোর কত উপকার করেছি আজকে তুই আমার একটু উপকার কর বলে কি উপকার করব বলে তুই আমাকে এই নদীতে পার করে দে ওরে বলে ওরে বাবা তোমারে রেখেছে কারাগারে যদি আসামি আমি ছেড়ে দেই তাহলে আমার তো মৃত্যুদণ্ড দেবে রাজা ভরে বলে আমি যদি এই নদী পার হয়ে ওপারে যাই আমি যদি আর এপারে ফিরে না আসি তোর আর মৃত্যুদণ্ড হবে না রাজা যদি জিজ্ঞাসা করে বলবি যে জলে ডুবে মরিয়ে গেছে চিন্তা করদি দেহি হ্যাঁ হ্যাঁ বাড়ি ছাগলের বাচ্চা বিয়ে এসে তাই ছুঁয়ে গানে আসতে পারি নিয়া এরম মানুষ তো জগতে আছে আর সনাতন গোস্বামী 513 বিঘে জমির মালিক সে একজন রাজমন্ত্রী সে একজন পশ্চিম বাংলার শ্রেষ্ঠ পণ্ডিত তিনি ডেকে বলছে একটা দারোয়ানের কাছে তোকে আমি কত উপকার করেছি তুই আজকে উপকার কর তুই আমাকে এই নদী পার করে দে আমি আর এই নদী পার হয়ে এপারে ফিরে আসবো না হরি বল হরি বল হরি বল সনাতনকে পার করিয়া দিল সনাতন হাঁটতে হাঁটতে কোথায় প্রয়াগে কাশীতে তপন মিশ্রের বাড়ির সম্মুখে গেল তপন মিশ্রের বাড়ির সম্মুখে একটা বট গাছ সেই বট গাছ তলায় গিয়ে পড়ে গেছে ওখানে পড়ে আছে হ্যাঁ কিন্তু প্রেমময় গৌর হরি গৌরাঙ্গ সেই দিনেই তপন মিশ্রের ঘরে বসে আছে হরি বল হরি বল উনিও বৃন্দাবনে যাবে বলে প্রয়াগ পর্যন্ত গেছে কিন্তু আসলে তো বৃন্দাবনে যাওয়া না সনাতন গোস্বামীকে কৃপা করা উনি তপন মিশ্রের ঘরে বসে আছে আর সনাতন রাস্তায় বট তলায় শুয়ে আছে আর চলতে পারে না শরীর চলছে না দুপুর বেলায় যখন সেবার সময় হলো মহাপ্রভু ডাক দিয়ে তখন তপন মিশ্রকে বলিল শোনো শোনো তপন মিশ্র আমার কথা নাও একা একা সেবায় বসে আনন্দ হয় না দেখো দেখি একটা বৈষ্ণব কোথায় পাওয়া যায় একটা বৈষ্ণব খুঁজে নিয়ে আসো সনাতন বলল তপন মিশ্র বলল প্রভু এখানে কোনো বৈষ্ণব নাই বলে তুমি একটু রাস্তার দিকে গিয়ে দেখো গিয়ে দেখে যে গাছতলায় পড়ে আছে সনাতন গোস্বামী অনাহারে ক্লান্ত দেহ চুল দাড়ি বড় হয়ে গেছে দেখে এসে মহাপ্রভুকে বলল এখানে কোনো বৈষ্ণব নাই একজন দরবেশ শুয়ে আছে ওই গাছতলায় দরবেশ বলে ওই দরবেশটাই বৈষ্ণব ওকেই ডেকে নিয়ে আসো জয় নি তাই গৌর হরি বল মহাপ্রভু নিজে স্বীকৃতি দিল সনাতনকে বৈষ্ণব বলে যে উনি বৈষ্ণব নিয়ে আসো ওনাকে ডেকে সনাতনকে যখন নিয়ে বাড়ির ভিতরে যায় প্রভু আমার ঘর থেকে তখন বাইরে ধাওয়া ছুটে যাচ্ছে সনাতন দেখে বলে আমাকে স্পর্শ করো না আমি যবনের অন্ন জল গ্রহণ করেছি আমি অস্পৃশ্য তুমি আমাকে স্পর্শ করো না মহাপ্রভু বলল সনাতন তোমাকে স্পর্শ করে তোমাকে বুকে নিয়ে আমি আনন্দ পেতে চাই আমি পবিত্র হতে চাই হরি বল হরি বল হরি বল দেখেছিস ভগবানকে পেয়ে পবিত্র তো ভক্ত সত্য যুগে বহু প্রমাণ আছে ত্রেতা যুগে দ্বাপর যুগে কিন্তু কলিযুগে ভগবান পবিত্র হতে চাচ্ছে ভক্তকে আলিঙ্গন করে আহা হা কেন ভক্তই আমার পিতা মাতা ভক্তই আমার প্রাণ ভক্তের হৃদয়ে আমি সতত করি বিশ্রাম ভক্ত খাওয়াইলে খাই লইলে উপবাসে যাই এই ভক্তের তোরই অসল হলে আমি নিজে বৈঠা ভাই সনাতনকে পাশে বসিয়ে বলে সনাতন তুমি কেন এসেছো সমস্ত কিছু পরিত্যাগ করে বলো তোমার কি চাই সনাতন বলে প্রভু আমার কথা নিও তোমার কাছে আমি চাইতে আসি নাই হরি বল হরি বল এই জগতে সবাই ছোটে সকাল হইলেই দৌড় হয় ভগবানের কাছে যারে পায় রাস্তাঘাটে কয় আমারে দেও আমি কিছু চাইতে আসছি
প্রতিটা নারী পুরুষই চাইতে চাইতেই জীবনটা শেষ করছে। সনাতন বললো আমি তোমার কাছে চাইতে আসি নাই। মহাপ্রভু বললো কেন এসেছো? বললো আমি তোমার কাছে জানতে এসেছি, জানার জন্য এসেছি, চাওয়ার জন্য আসি নাই, ভগবানের কাছে কাছে জানার জন্য। কি জানতে চাও? অনেক বড় কাহিনী, অনেক বড় চরিত্র, বলতে গেলে 2-3 দিন লাগবে, বললাম না। বলো তুমি কি চাও? সনাতন বললো আমি তোমার কাছে কি চাইবো? আমি জমিদার, আমি পণ্ডিত, আমি রাজমন্ত্রী, তোমার কাছে চাওয়ার মতন কোনো কিছু নাই, আমি তোমার কাছে জানার জন্য এসেছি, কি জানতে চাও? সনাতন বললো কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে কলি জীবের কই সেহিত হয়। কি করে কলি জীবের হিত হবে, কি করে কলি জীবের মঙ্গল হবে, কি করে কলি জীব সংসার থেকে মুক্ত হবে, তাই আমি তোমার কাছে জানতে এসেছি। অমনি সনাতনকে ধরে আলিঙ্গন করে এমন উত্তম কথা এই জগতে বলে না কেহ কাহারে। আজ বলতে কথা কেউ কোনোদিন বলে নাই, কেউ জিজ্ঞাসা করে নাই, তুমি জিজ্ঞাসা করলে, তাই তুমি উত্তম, তাই তোমার নাম তো সনাতন, শুনে যিনি ধারণ করে তিনি সনাতন, হ্যাঁ শুনে যিনি ধারণ করে তিনি সনাতন। বাহ, তুমি উত্তম কথা জিজ্ঞেস করেছো, শুনো সনাতন তোমার এই কথায়, জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলে গেল, এই কারণে মায়া ফাঁসি সব গলেতে বাঁধিল, তাতে যদি কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, এই মায়া জাল ছুটে পাবে আবার কোন শ্রীকৃষ্ণ চরণ। জয় জয় রাধা গোবিন্দ প্রতি গোবিন্দ হরি হরি বল। এই তো তোমার প্রথমবারে কিছু দিয়ে যাই, ভাবে ভক্তিতে ভুল হলে আমি ক্ষমা ভিক্ষা চাই, আবার যদি আসি আমি এই জগতে তাতে দুঃখ নাই, কৃষ্ণ ভক্তের সঙ্গ দিও এই তো আমি চাই। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি। আমাদের দেশে একজন গোসাই ছিল, তার নাম হরনাল গোসাই। তো হরনাল গোসাই ওই লাস্টে বাজারে যেত কানা বেগুন কিনতে। এক ভদ্রলোক বেগুন বেচতে এসছে, এক বস্তা বেগুন নিয়ে সব বেগুন বিক্রি হয়ে গেছে, লাস্টে 2.5 কেজি বেগুন ফড়ি আছে। এই হরনাল গোসাই লাস্টে গিয়ে ওই বেগুনওয়ালাকে জিজ্ঞাসা করছে, ভাই বেগুন কত করে? কয় 10 টাকা কিলো, 2 কেজি 20 টাকায়, আর ওই 500 গ্রাম ফাও। কয় ওই ফাও 500ই আমাদের দাও। আপনার তো এত ভাও দেওয়ার অভ্যাস গোসাই। আমি বললাম নামে রুচি জীবে দয়ে, এইটা আমরা বুঝেছি, কি করে বৈষ্ণব চিনব এবং বৈষ্ণবের সেবা দিয়ে কি করে মুক্তি পাবো? মহাপ্রভু সনাতনকে বৈষ্ণব নির্ণয় করে গেছে, কিন্তু সনাতন তো স্বীকার করে নাই। জিজ্ঞাসা ছিল বৈষ্ণব কেন বৈষ্ণব স্বীকার করে না, এইটাই হচ্ছে মূল জিজ্ঞাসা ছিল, কিন্তু গোসাই তার ধারে কাছেও যায় না। আপনার এত সময় ধরে কি শুনলেন? আমি তো কিছু বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ, বৈষ্ণব কেন বৈষ্ণব স্বীকার করে না? যাকে জিজ্ঞাসা করবেন বাবা আপনি কি বৈষ্ণব, দেখবেন তিলক মালা পরিধান করে কোনো এক সাধুকে জিজ্ঞাসা করবেন আপনি বৈষ্ণব, বলবে না বাবা আমি বৈষ্ণব হইতে পারিনি, তাই না? কারণ পুলিশের চাকরি যারা করে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে হ্যাঁ আমি পুলিশ বাবু, আমি পুলিশের চাকরি করি। যারা ইঞ্জিনিয়ার তিনি স্বীকার করে আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার যিনি স্বীকার করে আমি ডাক্তার, যে যা কর্ম করে, তাই না? আমাদের নব দাদু টিবোর্ড বাজায়, জিজ্ঞাসা করলে কি করো তুমি? বাউল দলে, বললে আমি টিবোর্ড বাজাই। অখিলকে জিজ্ঞাসা করলে বলবে আমি বাঁশি বাজাই আর ম্যান্ডেলিয়াম বাজাই, তাই না? যে কর্ম করে। কিন্তু বৈষ্ণব যে কর্ম করে, বৈষ্ণবের যে ধর্ম, তা বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করলে বৈষ্ণব কেন স্বীকার করে না, এটাই আমার জিজ্ঞাসা ছিল। কিছু বলেছে আপনাদের কাছে? বলেছে, এত সময় ধ্যান দিয়ে আপনারা কি শুনলেন? আমি তো কিছু বুঝলাম না, উনি যে কি দিয়ে কি বললো আমি কিছুই বুঝি নাই। বললো মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তার জন্য করলেন ভাগবত আর পুরাণ। আরো বলে গেল মায়ামুক্ত হয়ে, মায়ামুক্ত হয়ে একটা মারাত্মক কথা বলে গেছে, জীব সত্তা যে বস্তু, যে সত্তায় আমি তুমি রাম শ্যামা জমা যদু মধু সৃষ্টি হয়েছে জগতে, সেই সত্তা বস্তুকে যিনি রক্ষা করতে পারেন তিনি হচ্ছেন বৈষ্ণব।
এই সত্যবস্তুকে কে রক্ষা করতে পারছে পৃথিবীর মধ্যে? ভগবানও পারে নাই। যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনিও পারে নাই। তিনি 56 কোটি যদুবংশ সৃষ্টি করেছিল। তাহলে এই যে সত্যবস্তুকে রক্ষা করার মূল কারণ কেমন করে রক্ষা হয়? এই ফারাক্কার গেট, ফারাক্কার 108খানা গেট আছে খুলে বলে আপনাদের কাছে, এই 108খানা গেট যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে কি হবে? ফারাক্কার বাঁধ ভেঙে যাবে, তাই না? ভেঙে যাবে না? ভেঙে যাবেই। জলের চাপ যখন সহ্য করতে না পারবে তখন ফারাক্কার বাঁধ ভেঙে যাবে। মানবদেহ তদ্রূপ হয়, ওই বস্তু জমতে জমতে যখন ওভার ফ্লাড হয়ে যায় তখন সেই মানুষটা স্ট্রোক হয়ে সঙ্গে সঙ্গে মারা যাবে। ব্যাপার বুঝতে পারছে না গোসাই, বিজ্ঞান যেটা বলছে, তাই না? তাহলে বৈষ্ণব কি? বৈষ্ণব কি বস্তু? আপনি বুঝাইলে তো আমি বুঝবো না। সাধারণ প্রাকৃতিক নিয়মে মানুষ চলতেই হয়। গেট আটকাই যদি মানুষ সজীব থাকতে পারে তাহলে সে তো অমরত্ব লাভ হয়, সে তো জগতে মরে না। কিন্তু পৃথিবীতে দেহ ধরে যারা এসেছে, মুনি ঋষিগণ, রামকৃষ্ণ, শ্রীমা বিবেকানন্দ, অমরত্ব লাভ করেছে এরা। এদের নাম যুগ যুগ ধরে রয়ে যাবে ইতিহাসের পাতায়, কিন্তু সেই ব্যক্তিগুলোকে কি আমরা পাবো বা পাবো? তাহলে প্রকৃতির নিয়মে মানুষ এ জগতে আসে আর যায়। এটা আসতে হবে, যেতে হবে। আসলেই মরণ আছে, আমরা মরদ ধামে এসেছি, এটা মরার ধাম। এখানে আসলে মানুষকে মরতে হয়। মানুষ কে বলে? মানুষ মানে মানুষ মরেই মানুষের জন্ম হয়। কে? পিতৃসত্তা নারীর চিত্রে নিজে বিসর্জন যখন দেয়, নারীর দেহ জোয়ার আসে ফুলে বলি আপনাদিগের পাশে, সেই জোয়ারের যদি পিতৃসত্তা বিসর্জন হয় ওই জোয়ারে একটা সন্তান উৎপাদন হয়। এটা প্রকৃতির নিয়ম, নারী পুরুষের খেলা। এই জগৎ ভরে চলছে সারা বিশ্ব মেলা, কেহ আসে কেহ যায়, এটা মিথ্যা নয়, সত্য কথাই হয়। আমি বুঝতে পারলাম না গোসাই তোমার আলোচনা, তুমি নিজের আলোচনা নিজে করিয়ে গেলে, তুমিই বুঝলে, আমি কিচ্ছু বুঝি না। আপনারা কে কে বুঝেছেন বলেন তো, দেখাত বলেন। ভাবে গড়া গড়ে দিয়ে খুব কান্নাকাটি একেবারে বললেন, কি যে কিরি করলেন। হ্যাঁ, আমি বুঝিনি, আপনারা বুঝেছেন? কি বুঝেছেন? গোড়ার ডিম বুঝেছেন, ছড়াইয়ে ফেলছে আর কি, বুঝলেন তো। ছড়ানোর গল্প জানেন না? লোক অনেক চলে গেছে জাগ্গাজ, আপনারা যে কজন আছেন, আমরা আর কিছু টাইম আছি। আসলে এক ছেলে কলকাতার শহরে গেছে, এক বড় লোকের ছেলে কলকাতার শহরে গেছে, কি বলবো আপনাদের কাছে, কলকাতার শহরে গিয়ে টাকা পয়সা পকেট ভরে নিয়ে গেছে, কিন্তু কলকাতার শহর ঘুরে ঘুরে যেখানে যা পেয়েছে তাই খেয়েছে। ঘুগনি আলুরদম রাস্তার ধারে ধারা ফুটপাতে যারা বিক্রি করে সব খেয়ে দিয়ে সন্ধ্যা যখন হয়েছে মনে মনে ভাবছে এখন রাত্রিবাস করতে হবে। একটা বড় হোটেলের সম্মুখে গিয়ে হোটেল মালিককে ডাক দিয়ে বলছে, ভাই আমি রাতের জন্য একটা ঘর ভাড়া চাই। হোটেল মালিক বলল, 500 টাকা দিলেই ঘর পাওয়া যাবে। 500 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নিয়ে গেছে ঘরের ভিতরে, কিন্তু বিরাট ঘর, বিরাট বাড়ি। এখন সে ঘরের একটা সিস্টেম আছে খুলে বলে আপনাদের কাছে, একটা সুইচ টিপলে দরজা বন্ধ হয়, আর একটা সুইচ টিপলে ফ্যান চলে, আর একটা সুইচ টিপলে আলো জ্বলে বিভিন্ন আকারে। ওই হোটেল ম্যানেজার গিয়ে দেখাইয়ে দেয়, রাত্রিবেলা তো শুয়ে রয়েছে, এখন শুয়ে রয়েছে, এক ঘুমের পরে পেটের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে গেছে। ওই যে সারাদিন ভরে ঘুগনি খাইছে, কলকাতার রাস্তার ঘুগনি খাইছে, আলুর দম খাইছে, পরোটা খাইছে, সিঙ্গারা খাইছে, যা পেয়েছে তাই খেয়েছে, ওই ভিতরে মারামারি শুরু হয়েছে। এখন কি করে উপায়? সহ্য করতে না পেরে গায়ের জামা খুলে ওই জামার উপরে গামছাড়ি দিয়েছে, মনে মনে ভাবছে ওই ঘরের একটা বড় ছিদ্র ছিল, মনে মনে ভাবছে ওর ভিতর দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেব। যখন ছুটতে গেছে পাখা চলছিল, পাখার সঙ্গে জড়াইয়ে গেছে, জড়াইয়ে সারা ঘর মরিয়ে ছড়াইছে। এখন মনে মনে ভাবছে কি করা যায়, যে কাম করিয়ে ফেলেছি এখন তো ঠিক করতে হবে। এখন ওর সারা রাত্রি ঘুম হয় নাই, সকালবেলা ওই জানালা দিয়ে নিচের দিকে তাকায়, নিচের দিকে তাকায় দেখা একটা ম্যাথর ঝাঁটা আর বালতি নিয়ে যাচ্ছে। উপরতলার থেকে ডাক দিয়ে বলছে, এই ম্যাথর ভাই উপর মে আও, উপর মে আও। আধা বাংলা আধা হিন্দি, ভালো তো বলতে পারে না, কয়ে ম্যাথর ভাই উপরে আও। ম্যাথর ভাই বুঝতে পেরেছে যেহেতু কলকাতার ম্যাথর বাংলাও কিছু বোঝে, ও ঝাঁটা আর বালতি নিয়ে উপরে উঠে গেছে, যে ঘরের ভিতরে ঢুকেছে, ঢুকে এখন ওই চারিদিক তাকাইয়ে দেখতেছে ব্যাপারটা কি। কয় শোনো ভাই, এই যে দেখে দেখতে পাচ্ছ, এই যে ছড়াইছি আমি চারপাশ দিয়ে, মানে পাখা ঘুরেছে আর ঘর ঘুরে ছড়াইছে, জামা তো ফাঁকার সাথে বাঁধিয়ে আছে। কয় এটা পরিষ্কার করতে কত লাগবে?
আর ম্যাথর ওই চারপাশ দিয়ে খালি তাকায়, চারপাশ দিয়ে খালি তাকাচ্ছে, বলছে ভাই ১০০ টাকা দিলে হবে, ১০০ টাকা দিলে হবে। কিন্তু ম্যাথর আর কোনো কথা কয় না, ও শুধু তাকায় তাকায়, খালি দেখতেছে ব্যাপারটা কি। কয় ভাই ১০০ টাকায় হবে না, তাহলে ২০০ টাকায় হবে, ম্যাথর কোনো কথা কয় না। কয় ভাই ২০০ টাকায় না হলে ৩০০ টাকা দেবো, আরে ৩০০ টাকায় না হলে ৪০০ টাকা দেবো, ৪০০ টাকায় না হলে ৫০০ টাকা দেবো, তাড়াতাড়ি পরিষ্কার করো। ম্যাথর কয় আপনার আমি ১০০০টাকা দেবো, আপনার আমি ১০০০টাকা দেবো, আপনি বলেন আপনি এই কাম কি করে করলেন, আমি জীবনে অনেক কাজ পরিষ্কার করেছি কিন্তু এইরকম জিনিস দেখি নেই, আপনি কি করে সরালেন সেই কথাটা বলেন, আপনাকে ১০০০টাকা দেবো। গোসাই আপনি এত কি করে সরালেন আমি বুঝতে পারিনি, আপনার সরানো আপনি সব দিকে সরাইয়ে ফেলছেন। হ্যাঁ, মার কোলেও আছে, বাপের কোলেও আছে, দুই কোলেই আছে, এখন আমি কোন কোলে যাই? একবার কয় নাম করলে কিচ্ছু হবে না, বলেছে না কয় নামের মালা গলার সাথে জোলাইয়া দিলেও তার কাজ হবে না, আবার বলে গেল নাম করতে করতে শিবাসের ছেলে বেঁচে গেল, মানে মায়ের কোলেও থাকে ঝিয়ের কোলেও থাকে। গোসাই তোমার একার বলে যদি সব সিদ্ধান্ত তুমি একটা কব হবে না, আর একটা বলবো হবে, একদিকে থাকতে হবে, এক লাইন গাইতে হবে তোমাকে, এক লাইন, তুমি সব লাইনের থেকে একটু একটু করে মানুষকে প্রসাদ দেবে ওটা হবে না, ঠিক বেঠিক বুঝি না তাই না, সঠিকভাবে আসতে হবে, সঠিক এক লাইন গাইতে হবে তোমাকে, হয় তোমাকে নাম নিয়ে গাইতে হবে নয় প্রেম নিয়ে গাইতে হবে। কয় একবার কয় নামেই সব কিছু হয়, বৈষ্ণব শ্রীনিতে নারে দেবের অসাধ্য, তৃণের উপর দিয়ে মারিয়ে গেলে তৃণ যেমন কথা কয় না, বৈষ্ণবের স্বভাব ওইরকম হয় উনি বলেছে। এই জন্য আমি বুঝতে পারিনি তোমার এই সরানোটা, আমি বুঝতে পারিনি গোসাই ধারাবাহিকভাবে আসলে এটা কি সেটা তোমার কাছে জানতে চাই। সনাতনকে তুমি বৈষ্ণব বললে, কিন্তু সনাতন কখনো স্বীকার করেছে কোনো শাস্ত্রের পাতায় আপনারা পেয়েছেন সনাতন কখনো বলেছে আমি বৈষ্ণব? আমা বলেছে? হ্যাঁ, বড় বড় মহাজন যারা আমাদের ভারতবর্ষে ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদ, তিনি কখনো বলেছে আমি বৈষ্ণব? মহাপ্রভু নিজে পর্যন্ত অস্বীকার করেছে আমি বৈষ্ণব হতে পারিনি, তাই না? জিজ্ঞাসাটা আমার এইখানেই ছিল, বৈষ্ণব কেন বৈষ্ণবত্ব স্বীকার করে না, এইটা আমার মূল জিজ্ঞাসা ছিল, তার ধারে কাছেও কিন্তু যায় নাই, শুধু এদিক ওদিক দিয়ে সরাইয়ে থুয়ে চলে গেছে, বুঝলেন তো? হ্যাঁ, ভ্যা ভ্যা দিয়ে থুয়ে গেছে, গল্প আড়াটা মনে পড়ে গেছে, আসামি কাঠগড়ায় দাঁড়িয়েছে, এখন ভীষণ কেস, ফাঁসি হয়ে যায় যায়, উকিলবাবুর সাহায্য নিয়ে উকিলবাবুকে গিয়ে জিজ্ঞাসা করেছে, উকিলবাবু কি করা যায় আমার এই ফাঁসির থেকে মুক্ত করে দিতে হবে। কয় ঠিক আছে, ফাঁসির থেকে মুক্ত করে দিতে পারি, তোমা আমাকে ২,০০,০০০ টাকা দিতে হবে। ২,০০,০০০ টাকা কন্ট্যাক্ট করে আদালতে গেছে, বলছে ঠিক এক কাজ করবা, তোমাকে যাই জিজ্ঞাসা করবে উকিল, তুমি বলবা ভ্যা ২,০০,০০০ টাকা কন্ট্যাক্ট, এই ২,০০,০০০ টাকা আমার যে কথা শুনলে তোমার ফাঁসি হবে না। আদালতে দাঁড়িয়েছে, উকিল জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি যখন লোকটাকে খুন করেছিলে তখন লোকটা কোথায় ছিল? কয় ভ্যা। কয় তখন কয়টা বাজে? কয় ভ্যা। কয় যাকে খুন করেছে ওই লোকটার বাড়ি কোথায়? কয় ভ্যা। যা কয় তাই কয় ভ্যা। এখন ম্যাজিস্ট্রেট সাহেব চিন্তা করে, তো খালি কথায় কথায় ভ্যা কয়, এ তো বোবা মানুষ, এ তো ভ্যা কয়, এ তো বোঝেই না কিছু, এই লোক আবার খুন করতে পারে নাকি? সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট সাহেব বলল এনাকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হলো। এখন বাইরে সেই উকিলবাবু বলছে, কই আমার ২,০০,০০০ টাকা কন্ট্যাক্ট আছে সেই ২,০০,০০০ টাকা। কই কয় ভ্যা। কয় ২,০০,০০০টাকাও ভ্যা। ওই মুরারি ঘোষে আপনাকে ভ্যা দিয়ে থুয়ে গেছে, ভ্যা ভ্যা ঘোরার দিন, আসল জায়গায় যায় নাই, খালি নকল নিয়ে টানাটানি করেছে, করে থুয়ে চলে গেছে, ১.৫ ঘন্টা সময় কাটাইছে, একদম ফালতু সময়, কিছুই বলে নাই। হরিবল হরিবল, শোনেন একজনের ভাব আর একজন ধরে অভাব, এটা আমাদের বাউল আর কবিওয়ালাদের স্বভাব, তাই না? কারণ হচ্ছে সাকে খোসা দিলে মধু পাওয়া যায়, কিন্তু আমি যে সাকে খোসা দিয়েছিলাম মধু পেয়েছেন আপনারা? হ্যাঁ, এক জায়গায় মধু থাকে, আবার এক জায়গায় আবার মৌমাছির ঘু ভরা থাকে, থাকে না? হ্যাঁ, বেশি খোসালি আবার ওই ঘু বের হয়। কিন্তু এখন আপনারা মধু পেয়েছেন না কি পেয়েছেন আমার তো জানা নাই, তবে আমি কিন্তু মধু পাই নাই, কারণ আমি জিজ্ঞাসা যেখানে করেছিলাম সেখানে যাইনি,
ঠিক আছে, যদি পরের বার এসে আবার সেখানে যায়, এবার আমার মতো আমি একখানা গান গে বসে যাই, জয় গুরু জয় ভবা। মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কলৌ নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। হরিনাম জীবের একমাত্র সার, হরিনাম ভিন্ন জীবের গতি নাই রে। আর হরিনামেই সব কিছু হয়, হরিনাম করলে সব হয়। হরিনামের এমন দাহিকা শক্তি কি গোমা, হয় না? হরিনামের সব হয়। হরিনাম যিনি দিবানিশী হরিনাম করে, এখন হরিনাম দিবানিশী করলো, মালাতে ষোলোবার করলাম, তাই না? আর সারাদিন করলাম না তা কিন্তু না। যিনি মালাতে ষোলোবার করেন, আটবার করেন, ছত্রিশ বার করেন, বিভিন্নভাবে হরিনাম করেন, যিনি মনে মনে করেন, তিনি ওই মালার সঙ্গে হরিনাম করতে 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 যখন দেহে বৈরাগ্য বসে যায় গায়, তখন নামে প্রেমে মাখামাখি হয়ে তখন ভক্তের সঙ্গে ভগবানের মিল হয়ে যায়। বাবা, নামতে নামেতেই সব কিছু হয়। অত প্রেম টেম কিছু লাগে না, কাম শূন্য পূর্ণ কিছু লাগে না, কোনো কিছুই লাগে না যদি নাম মনের মতো করা যায়, নামেই ভবসিন্ধু পার হওয়া যায়। আর গোসাই কয় একবার কয় নামে হয়, আবার কয় নাম গলার সাথে ঝুলাইয়ে দিয়ে দিলেও হয় না। ঘোড়ার ডিম কয় ফেলে যে কয় রকম যুক্তি দিয়ে গেছে আমি কিছু বুঝতে পারি নাই। হ্যাঁ, একখানা গান গেয়ে শোনাই, তারপরে দেখি কি এসে কি বলে গোসাই। হরি বল হরি বল, বৈতরণী নদীর খেওয়া ঘা, এ ঘাটে পার হতে হবে, এ ঘাটে পার হতে হবে, ভাঙবে যেদিন ভবে হাত, বৈতরণী নদীর খেওয়া ঘাট, বৈতরণী নদীর খেওয়া ঘাট, এ ঘাটে পার হতে হবে, এ ঘাটে পার হতে হবে, ভাঙবে যেদিন ভবে
হাতের মাঝি প্রাণ গোবিন্দ হে গোবিন্দ ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ সঙ্গে যার নাই সম্বন্ধ ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ হে গোবিন্দ হে জাতির বিচার ব্রাহ্মণ চণ্ডাল সামার কুমার গোসাই একটা কথা বলেছে মায়া ত্যাগ না হলে নাকি গোবিন্দ প্রাপ্তি হয় না গোবিন্দ প্রাপ্তির জন্য মায়া শূন্য হয়ে মায়া ত্যাগ করে সংসার মোহ ত্যাগ করে কৃষ্ণ নাম করতে হয় আমি মানতে পারলাম না গোসাই তোমার এই কথা ওই যে তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ অদ্বৈত আর নিত্যানন্দ গদাধর শিবাস যারা সন্তানাদি নিয়ে সংসার করেছিল এরা কি বাবা করে নাই মহাপ্রভু সে কথা বলে নাই এ গোসাই যে কথা বললো মহাপ্রভু এ কথা বলে নাই মায়ামোহে সংসারে থেকে যদি কারো ভাবের হয় উদয় পরম বৈষ্ণব বলে জানিবে নিশ্চয় সংসারে থেকেই তাকে গোবিন্দকে পাওয়া যায় সংসার ছাড়া গোবিন্দকে কেউ পায় না সংসারে থেকে সবাই যারা গোবিন্দ প্রাপ্তি হয়েছে তারা সংসারে থেকে সবাই গোবিন্দ প্রাপ্তি হয়েছে সংসারের বাইরে গিয়ে গোবিন্দ প্রাপ্তির কোনো জায়গা নেই ওই ভগবান ভগবান বলে শুধু কেঁদে বেরিয়েছে আসলে কেউ দর্শন পায় নাই একজন চাষা ছিল ভগবান একদিন নারদ মুনিকে ডাক দিয়ে বলল আমি তোমার সবচাইতে বড় ভক্ত হই বলো 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 হে প্রভু আমার সে বড় ভক্ত তোমার আছে যদি কই
भगवान भावे मने मने नारदेर अहंकार हुए मने सामने तर चाहते बड़ भक्त आज के देखाते चाह नारद्रे निये गेल गोविंद चाषार घरे जखन गोविंद चाषार घरे गेल तखन गोविंद चाषा माठे चाष करे बाड़ीर गृहिणी जिनि छिलो नारद आर कृष्ण के बसते दिल आसल रूप धरे तो जाए ना भक्त बसे दुजनाई कि हाजिर हो বলছে ভক্ত কোথায় গোবিন্দ কোথায় বলছে মাঠে চাষ করতে গেছে আপনারা বিশ্রাম করুন দুইজনা বিশ্রাম করছে শুয়ে আছে দেখে উপরে একটা তরোয়াল ঝোলানো রয়েছে নারদ মনি করে বর্ণনা হে কৃষ্ণ কেলে শোনা এই যে খড়গে এই যে তরোয়াল রয়েছে এই তরোয়ালের তত্ত্ব আমি বুঝি না কেন রয়েছে এই তরোয়াল সম্মুখে একটা চাবুক দেখতে পায় সে কথাও ভগবানকে শোধায় ভগবান করে বর্ণনা নানরদ এই কথা তো আমারও অজানা যখন চাষা বাড়িতেই আসবে ফিরে জিজ্ঞাসা করবে কি তারে সে হইল বললেও বলতে পারে যখন চাষা চাষ করে বাড়িতে ফিরে এলো এসে গরুগুলি খাসাই বেঁধে নিনা নিজে স্নান করে খেয়ে বিশ্রাম ঘরে গেল চাষা চাষ করে এসে গোবিন্দ চাষ গরুগুলোকে খাসাই বেঁধে ঘাস দিয়ে নিজে স্নান করে দুটো সেবা করে বিশ্রাম করতে চলে গেছে নারদ মুনি কয় ভগবান এইটা তোমার বড় ভক্ত হলো তোমাকে খোঁজও করলো না যে তার প্রভু এসেছে তার বাড়িতে তার গুরুদেব এসেছে তোমাকে একটু খোঁজও করলো না এটা তোমার বড় ভক্ত কয় নারদ মুনি থামো থামো কিছু সময় পরে বিশ্রাম করার পরে যখন বৈকাল বিকাল হয়ে যায় ডাক দিয়ে এসে বলছে দুই ভক্তের ধারে বলছে আপনারা কি থাকবেন আজকে যদি থাকেন আপনাদের জন্য বাজার করতে যাই আর যদি না থাকেন বেলা বেশি নেই চলে যান আমাদের এই জায়গাটা কিন্তু ভালো না চোর ডাকাতের উৎপাত আছে নারদ মুনি কয় হায় রে বড় ভক্ত রে কি যে বড় ভক্ত এই যে তোমার তরবারিটা ঝুলানো আছে আর যে চাবুকটা দেখতে পাই এই দুটোর তত্ত্ব কথা তোমার কাছ থেকে শুনতে চাই তুমি কেন এই দুইটা রেখেছো চাষা করে বর্ণনা এই চাবুকটা কেন রেখেছি তা তুমি জানো না ভক্ত বল্লাদকে যদি কোনোদিন ভাই এই চাবুক দিয়ে মারবো ঘাই কয় কেন ভক্ত বল্লাদ তো ভক্ত সে তো কৃষ্ণ নাম করে কয় দেখো ভক্ত বল্লাদ কৃষ্ণ নাম করে অতবার যদি কৃষ্ণের নাম করে ভগবানের নাম যদি দিবানিশি করা যায় তাহলে ভগবান ঘুমাবে কোথায় ভগবান ঘুমাবে কোন সময় ভগবান সেবা করবে কোন সময় ভগবান বিশ্রাম করবে কোন সময় অতবার দিবারাত্রি ভগবানকে ডাকতে হয় সেবার কোনোদিন বড় ভক্ত হয় তাই মনে আছে ভাবো না যদি ভক্ত বল্লাদকে কোনোদিন পাই তাকে আমি আস্ত ছাড়ব না কয় আর তরোয়ারিটা রেখেছো কেন বলছে যদি নারদ মুনিকে কোনোদিন পাই নারদ করে বর্ণনা প্রভু আমার কথা বললো না কয় নারদ তোমার ভয় নাই তোমার ভয় নাই তোমার ভয় নাই নারদ মুনি কয় কেন নারদ মুনি দিয়ে কি হবে কয় সব সময় ভগবানকে উত্তেজনা করে ভগবানকে বিরক্ত করে ভগবান যখন বিশ্রামে যাবে সেই সময় সম্মুখে এসে দাঁড়ায় বিভিন্ন ভাবে ভগবানকে নারদ মুনি আক্রমণ করে খুলে বলি আপনাদের ধারে বলো ভগবানকে অতভাবে বিরক্ত করলে ভগবান সহ্য করবে কেমন করে একবার নাম নিলে যত পাপ হলে জীবের সাধ্য নাই তত পাপ করে কৃষ্ণ বলছে তুমি দেখাতে পারবে একবার কেমন করে নাম করতে হয় চাষা বলছে আমি দেখাতে পারি বলি তোমার বরাবরই যদি আমার এই সংসারের ভার কেউ নেয় ভগবান বললো তোমার সংসারের ভার আমি নিলাম এইবার তুমি দেখাও একবারে নাম করে
কি করে কৃষ্ণ প্রাপ্তি গোবিন্দ প্রাপ্তি হয়। সংসারের ভার গোবিন্দ নিল বসে শুনুন জ্ঞানী দালো, একবার হরি নয় কৃষ্ণ হরি নাম করে, একবার হরে কৃষ্ণ হরি নাম করে যখন তুলসী তলায় গিয়ে বসলো, খাঁচা ভেঙে পাখি উড়ে গিয়ে কৃষ্ণর শ্রীপাদ পদ্মে ওই ভোগাসার আত্মা বিলীন হয়ে গেল। তাই বলেছি একবার নাম নিলে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। তে একবার নাম নিলে যদি সব কিছু হয়, আপনারা বলুন তো দেখি বারবার এই নাম করার ইচ্ছা হয়, বারবার নাম করা যায়? তাই ভক্ত হওয়া সহজ কথা নয় বাবা, তাই না? তাই এই ঘাটে নাই জাতির বিচার, ব্রাহ্মণ সন্ডাল সামার কুমার, এই ঘাটে নাই জাতির বিষয়, ব্রাহ্মণ সন্ডাল সামার কুমার, কত কাঙাল দুঃখী হতে গোসাই দৌড়াইছে আসরে। ঠিক আছে গোসাই দেখি কি কয়, হ্যাঁ গোসাইয়ের কথাই শোনা যাক। যাই করুন, বাড়ি চলিয়ে গেলে কি হয়, আমি বলতে বলতে যার যার বাড়ি পর্যন্ত যাবো, কি শুনবে আবার না কি, কত সময় না শুনিয়ে থাকবে, যা গান গাইছে কি কব কি, মানে একজন মাইয়ে বিয়ে দিয়েছে তার জামাই মরিয়ে গেছে, আর একজন সওয়াল বিয়ে দিয়েছে বৌমা মরিয়ে গেছে, মানে একজন বউ মরার একটা আলো স্বামী মরা, ভগবানের এমন খেলায় দুই মরা এক জায়গা হয়েছে, দুই মরা যখন এক জায়গা হয়েছে ক
অল্প যদি অল্প দিনের ভিতরে যদি কারুর বউ মরে যায়, অল্প দিনের ভিতরে যদি কারুর স্বামী মরে যায়, তাহলে তারা বিয়ে না করে বসে যায়। যা কই দুই মরা যখন এক জায়গা হয়েছে, গ্রামের লোকজন এক জায়গা হইয়া মাতুব্বর মেম্বার সব মিলিয়া কয়, শোনো তোমারও আগে বিয়ে হয়েছিল আর ওনারও আগে বিয়ে হয়েছিল, জানিয়ে শুনিয়ে নাও, কিন্তু পরে জানিয়ে নিয়ে গন্ডগোল হয় না। ছেলেবেলারাও দেখছে যে না মেয়ের আগে একবার বিয়ে হয়েছিল, স্বামী মরিয়ে গেছে, আবার ওরাও দেখছে যে না আগে বউ মরিয়ে গেছে, কোনো কথা নাই, একবারে দুইজনের আনন্দে বিয়ে হয়ে গেছে। সপ্তাহখানেক পার হয়ে গেছে, দুইজনে তো শুয়ে আছে খাটের উপরে, এখন রাত্রে জিজ্ঞাসা করে ওই বেটা জিজ্ঞাসা করে ওই বৌডুয়ার কাছে, এই ফুলমণি, মানে বৌডুয়ার নাম আবার ফুলমণি, তোরা কখন গেলি? বৌডুয়ার নাম আবার ফুলমণি, এখন কাজে এই ফুলমণি একটা সত্যি কথা কয়। কয় কি সত্যি কথা কব? আমার আগে একবার বিয়ে হয়েছিল, আমার সে বেটা মরিয়ে গেছে অ্যাক্সিডেন্ট হইয়া। কয় অত আমিও আগে বিয়ে করছিলাম, আমার বউ বিষ খাইয়ে মরিয়ে গেছে। ওটা না আর একটা সত্যি কথা আছে। কয় কি সত্যি কথা? কয় কদি তোর আগের স্বামী ভালো না আমি ভালো? কদি মেয়ে ছেলে যদি স্বামী জীবনে 15টাও হয় 20টিও হয় তবু কয় না যে কোনটা ভালো কোনটা মন্দ, যখন যার কাছে থাকে কবে এইটাই আমার সোনার চান। এটাই মেয়েদের ধর্ম কি? অমা আসিয়ে পড়ে কত কথা কথা সত্যি কিনা, কানা হোক খোড়া হোক গুছা হোক যখন যার কাছে থাকে কবে এই যেই আমার দেবতা কি? এটাই মেয়েদের ধর্ম। তেমন ও কয় কয় তোর আগের স্বামী ভালো না আমি ভালো? বৌডো কয় চুপ করো, রাজ্য ঘোষমা কি ভাজলে আমি আরম্ভ করছো? কয় ক আর দাঁত হেলাই দেবা না চড়াইয়া, কয় তোর আগের স্বামী ভালো না আমি ভালো? এখন বৌডো কয় শোনো রাজ্য ঘোষমা, মানুষ মন্দ কবি আনে, তুমিও ভালো আর সেও ভালো, যেই কইছে তুমিও বলো সেও বলো। ও একবার উঠছে, কয় তুই মার খাইছিস এখনই দিলাম। হ্যাঁ দুইজন কোনোদিন ভালো হয় নাকি? যদি দশজন বসে থাকে তার মধ্যে একজন ভালো, দুইজন থাকলে তার মধ্যে একজন ভালো, দুইজনই ভালো হয় নাকি? কয় সত্যি কথা কয় কেডা ভালো, তোর আগের স্বামী ভালো না আমি ভালো? বৈঠ কয় তুমিও ভালো আর সেও ভালো, সে যে জায়গা না গলি হতো তুমি সে জায়গা না গলি পাও না, বুঝলি? আমার মুখ খোলাস না কিন্তু, বুঝলি না? যে জায়গায় বলিয়ে গেছে সে জায়গায় তো নাগল পাস নি। হ্যাঁ কয় তিন পুত্র সঙ্গে আছে সেন শিবানন্দ, তাহলে বিন্দু রক্ষা করবে কেনাই? হাঁসের মতন খাবি আর মুরগির মতন রমণ করবি, তার জন্য তোকে মাইয়ে মানুষ দেওয়া হয়েছে নাকি জগতে? ভাই সৃষ্টি রক্ষা করার জন্যে যদি কেউ বিন্দু পতন করে তাহলে তাতে কোনো অপরাধ নাই, যেটা শ্যামানন্দ করেছিল ভবানন্দ করেছিল। তাই তো তাদের নামে মহাপ্রভু জয়ের ধ্বনি দিচ্ছে, পঞ্চপুত্র সঙ্গে নাচে শ্যান শিবানন্দ, তিনে পুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। ওরা শুধু সৃষ্টির দিনেই বিন্দু পতন করেছে, বাকি দিনে করে নাই। আর তুই সৃষ্টি করেছিস একটা, বাকি 365 দিনে এক বছর 364 দিন তোর চলিয়ে গেছে ল্যাপকাতার মধ্যে, সব একটাও কাজে লাগে নাই। দেখেছিস ঘাটে যারা আছে স্বাধীন বৎসরে তার 12 দিন, শুভযোগ দেখে একদিন মণিকুটা খোলে, 365 দিনের ভিতরে একটা পুরুষ মানুষ একদিন বিন্দু পতন করতে পারে সৃষ্টিকে রক্ষা করার জন্যে। বাকি যে কয়দিন বিন্দু পতন করেছে তাতে জীবনে মানুষ হত্যার পাপ, নর হত্যা, বিন্দু পাতে নর হত্যা, নর মানে মানুষ হত্যার পাপ হয়েছে। সৃষ্টিকে রক্ষা করলে তাতে কোনো দোষ নাই, কিন্তু সৃষ্টিকে রক্ষা করতে পারিস নাই। হ্যাঁ এটা বাস্তবের কথা, প্র্যাকটিক্যালের কথা। এই যে আমরা আমাদের মুসলমান ভাইরা এক একজনের 8টা 10টা করে ছেলে মেয়ে, হ্যাঁ ঠিক করেছে, ওরা সৃষ্টিকে রক্ষা করেছে, এতে কোনো অধর্ম নাই। আর যারা সৃষ্টিকে রক্ষা না করে বিন্দু পাতন করছে এরা সব মহাপাপী মহাপাতক। কার কাছে কি গল্প করতে আসিস? ফাঁকা মাঠের লোকজন নাই বাঁচিয়ে গেলি, আর তোর আজকে একবার কুচিয়ে ছোলা দিয়ে ছাড়িয়ে দিতাম। হ্যাঁ মানুষই তো আঘাত মাথার দাঁড়িয়ে ছিল, আমি তোরা নিজের দিয়ে নিজের দাঁড়িয়ে শুনিয়ে বলতো। ওর বাবু কথা কয় কি? হ্যাঁ ওরে সামাল মাঝি ভাই ভাঙা তোমার না, ওই দেখ তরঙ্গে ভৈরাছে দরিয়া, তরঙ্গে ভৈরাছে দরিয়া। কি কোন ঘাটে পারবি?
ঘাটে যারা আছে স্বাধীন বছরে তার বারো দিন, এক বছরে বারো দিন পারাপার হয় এই ঘাটে। তাও পারাভার হবে কেমন ভাবে? ওই ঘাটের মালিক নিত্যানন্দ, ঘাটে খেয়া দেয় গৌরাঙ্গ, ঘাটের মালিক নিত্যানন্দ। যদি সেই নিত্যানন্দের সঙ্গে কারুর সম্বন্ধ হয় তখন গৌরাঙ্গ এসে তার নায় তাকে পার করে নিয়ে যায়, আর যদি নিত্যানন্দ না থাকে তাহলে গৌরাঙ্গের নায় পার হয় না। হ্যাঁ, ওসব লেকচার সাত দোকানে যাইয়ে দিও। এই জন্য আগে নিতাই চাই, দেখবি বড় বড় কীর্তনীয়রা গাচ্ছে, আগে নিতাই ভজো, আগে নিতাই ভজলো, নিতাই ভজলে গৌর পাবি, গৌর পেলে তখন মধুর বৃন্দাবনে যাবি। আগে নিতাই ভজো, তাহলে ঘাটে আগে নিত্যানন্দের সঙ্গে সম্বন্ধ যদি কারুর হয় তবে ওই ঘাটে পারাপার হয়, তাছাড়া ঘাটে পারাপার হয় না, যে যায় সেটা মরে। কোনোটা ঘাটে মরে, কোনোটা ঘাটের উপরে মরে, কোনোটা ঘাটের কত জায়গায় কতটা মরে তার ঠিক নাই, বুঝলি? হ্যাঁ, ওর কত জায়গায় কতটা মরে তার কোনো ঠিক নাই। আমি তার পাহারা দিয়ে বেড়াই নিয়ে যে কোন সময় মরে দেখে এসে গিয়েছি। শামাল মাঝি ভাই ভাঙা তোমার না, তরঙ্গে ভৈরাছে দরিয়া, তরঙ্গে ভৈরাছে দরিয়া, মাঝি হইলো, মাঝি হইলো, মাঝি হইলো, মাঝি হইলো। শামাল কইরা বাও মাঝি,
কালের ধারা আর জানে না কে অরসিক সব ডুবে মরে অরসিক সব ডুবে মরে অরসিক সব ডুবে মরে পিতৃ ধন হারায় তরঙ্গে ভৈরাছে দরিয়া মাঝি শামাল কইরা বাও মাঝি ভাঙা তোমার না তরঙ্গে ভৈরাছে বিশেষজ্ঞ যারা তারা সব জায়গায় চাষ করতে পারে শিক্ষিত লোকের কথাই বলতেছি সাধ্য সাধনের পথে যাইতে হলে এরকম এগ্রিকালচার জানলে পরে সব জায়গায় চাষ করা যায় তাই না এগ্রিকালচারে কত মানুষ চাকরি করে বলতে তারা সাধন ভজন হয় না হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর বলদ মানুষের দ্বারা কৃষ্ণ ভজন হয় সাধুর কাছে ডাঙ্গান নিচু উঁচু নিচু সব সমান সমান হরে কৃষ্ণ ও তোমার মতো সাটু সাধু জানা তারা ভালো সাধুর কাছে তার পাল্লা পড়িস না সাধু 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 কখনো চাইটো করে চাইটো সাধু ভিজেও সাধু শুকনো সাধু সাধু তো সাধুই হয় আরে বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ যার দেহে বিচার নাই ওটা সাধু সাধুর আসার আছে বিচার নাই সাধুর আসার আছে বিচার নাই সাধু কখনো বিচার করে না ও সব গল্প ওই যে চার দোকানে যে করিস আমার সামনে না ওটা সত্যি কথা তো মহাপ্রভু কোনো বিচার করে নাই যাকে দেখেছে তাকেই আলিঙ্গন করেছে না না অত সোজা না হ্যাঁ তাই করেছে তাই করছে নবদ্বীপের ডোম মুসি চন্ডাল তাদেরকে মহাপ্রভু আলিঙ্গন দিয়েছে বইতে পড়েন নাই তাহলে বলেন না কেন কিছু এই দেখে বড় বড় মহাত্মা সাধু যারা আছে তোমার মতন সাটুকে দারে ওজাবাত দেয় না সাটু ফাটু বলে জগতে কিছু নাই সবাই ভক্ত ওটা আপনার মুখের বৈষম্য নীতি আপনার মধ্যে আপনাদের মধ্যে বৈষম্য নীতি আগের পণ্ডিতদের মধ্যে যা ছিল এই গোসাইদের মধ্যে ওই বৈষম্য নীতি শুরু হয়েছে এরা মানুষকে মোটে মানতেই পারে না সেখানে সমর্পিত দেহ চাই সমর্পিত দেহ না হলি সাধু সমর্পণ করেই দিয়েছে ওই জন্য বলছে সমর্পিত দেহ মানে কি উঁচু নিচু ভেদ নাই ডাঙা জলা সব সমান সমান আরে কিছু আগে আমার কথা শোন সব সাধু সমর্পণ করে নাই বহু সাধু আছে তারা সমর্পণ করা সাধু খুব কম আছে দুই একটা বুঝলি না সেটা আপনার আমার কথাই হবে না গোসাই যে করেছে করেছে যে জানে সে জানে যে পায় সে পায় পায় তার কৃপা ভালো চেনা যায় দেখলে তুই কি করস কি সাধু চেনা যায় অত চেনা যায় না সাধু চেনা যায় দেখলে চেনা যায় না সাধু চেনা একদম সাধারণ মানব দেহ আমি কি করে সাধু নির্ণয় করব সাধু একটা অ্যাস্ট্রোলজার যদি তোকে দেখে যদি তোর ভবিষ্যৎ বলে তাহলে মিথ্যে কথা কয় সাধু একটা কারোর ভবিষ্যৎ কেউ বলতে পারে না কি বলতে পারে না কোন অ্যাস্ট্রোলজার বলতে পারে না মিথ্যে কথা ভবিষ্যৎবাণী বলে সাধু কা কোনো অ্যাস্ট্রোলজার মানে না কেডা আর ওটা শাস্ত্রটা আয়ুর্বেদ শাস্ত্র এটা আংটি হাতে বললে কিছু হয় না প্রেম ভক্তি ছাড়া জগতে কিছু নাই একটা ভাগবত শাস্ত্র একটা আয়ুর্বেদ শাস্ত্র একটা জ্যোতিষ শাস্ত্র তুই যদি শাস্ত্র মানিস তাহলে তোকে জ্যোতিষ মহাপ্রভুর সিদ্ধান্তের মধ্যে কোনো আংটি পরা নাই কোনো জ্যোতিষ শাস্ত্র নাই আছে শাস্ত্র না মানিস তাহলে তুই একটা অশাস্ত্রীয় মানুষ তোর মুখের কথা শোনা যায় না 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 শাস্ত্র গসগসানি নবদ্বীপের পণ্ডিতরা করতো ভক্তের কাছে কোনো শাস্ত্র নাই ওটা পণ্ডিতরা কয় তার নিজের সুবিধার কথা বাবা তাই না নিজের সুবিধা দিয়ে এই জগৎকে মাতানতে চেয়েছে পণ্ডিতরা কিন্তু যিনি সাধু সাধুর কাছে কোনো পাণ্ডিত্য নাই মহাপ্রভু পাণ্ডিত্যকেও বর্জন করেছে শাস্ত্রে লেখা আছে আরে বলদ পাণ্ডিত্য বর্জন করছে যদি কেউ আত্মসমর্পণ করে তার কোনো পাণ্ডিত্য থাকে না তা আত্মসমর্পণটাই তো মহাপ্রভু শিখিয়েছে সবাই আত্মসমর্পণ করো দুবাহু তুলে একবার হরি বল বলো হরে কৃষ্ণ বলো দুবাহু তোলা মানে স্যারেন্ডার করো ভগবানের কাছে স্যারেন্ডার ছাড়া জগতে কিছু নাই নাই নাই
আমি বেশি বুঝবো কেন? শাস্ত্র বলছে তো। তুই তোর বেশি বোঝা নিয়ে থাক, আমি আমার বেশি বোঝা নিয়ে থাকি, মিটে গেল ঝামেলা। তোর সঙ্গে কোনো তর্ক বিতর্ক নাই, তোর সঙ্গে হিসেব হবে শেষ বেলায়। হরিবল হরিবল হরিবল, সমস্ত মানুষের মধ্যে ভগবান বিরাজ করে, অতএব সবাই সাধু। অসাধু বলে জগতে কিছু নাই, অসাধু আছে নাই, কারুর ভিতরে কলি, কারুর ভিতরে প্রস্ফুটিত। এই যে যারা বাজাচ্ছে এরা সবাই সাধু, সাধুত্ব না থাকলে কেউ বাজাতে পারত না। সাধুত্ব অর্জন ছাড়া কিছু হয় না। সাধুত্ব কা যার মধ্যে নাই সে মানুষই না। তারা বেশি বুঝবার চাষিয়া, যদি কারুর জাগৃত হয়, যদি জাগৃত না হয় ভগবান প্রত্যেকের ভিতর। হ্যাঁ, এইটা বলতে পারেন, সাধুত্ব আছে সেটাকে জাগৃত করো সাধনার দ্বারা। কি উপদেশ? এইটা মানতে পারে, এইটা মানতে পারি, তোমার ভগবত সত্তাকে সাধনায় জাগৃত করো, এটা একটা লাইন বাবা। তাই বলে মানুষের মধ্যে সাধুত্ব নাই, এইটা মানবো না গোসাই। সবার মধ্যে সাধুত্ব আছে, গুরু ধরে যদি সাধনায় জাগ্রত করতে পারে সে বড় সাধু, এইটা মানতে পারি। তোর সাথে গান গাওয়া যায় না তো, এই বিচার করতে গেলে তোর সাথে গান গাওয়া যায় না, কারণ তোর দেশকাল পাত্র বিচার নাই। এখন আমার নাই না আপনার নাই, সেটা দর্শক বিচার করবে, তাই না? যার যার কথা সেই সেই কয়। হরিবল হরিবল, আমাদের এখানে গান গুলো ছেড়ে দেই। জয় গুরু, শোনেন, এখানে থাক, আবার আগামী দিন দেখা। হরিবল হরিবল, শোনেন, যত কিছু কথা বললাম, যত কিছু কথা বললাম, তাই না, ভক্তকে আনন্দ দেওয়ার তরে, তাই না? এসব অভিনয়, গোসাই সুন্দর ব্যাখ্যা করেছে আজকে, যে ব্যাখ্যার তুলনা হয় না। কিন্তু আমি যদি খোসা না দিই তাহলে কি কি পাবেন? তাহলে একটা মীমাংসা হলো, সিদ্ধান্ত শেষ সময় আসলো কি, ভগবত সত্য সবার মধ্যে আছে, গুরু ধরে সাধনার দ্বারাই যিনি জাগৃত করতে পারেন তিনিই সাধু, তিনিই গুরু, তিনিই বৈষ্ণব। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। জয় গুরু, জয় গুরু, জয়।